একটা বেনসন লাইট দে তো। আমি মোবাইল থেকে চোখ তুলে বাইরে তাকালাম, দেখি একটা সুন্দরী মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এত সকালে কনকনে শীতের মধ্যে মনে হয় জগিং করতে, এর আগে দেখিনি। থাক, সেসব দেখে লাভ নেই, দোকানের প্রথম কাস্টমার, মানুষের মুখে শুনি। কাস্টমার বলে লক্ষ্মী। আমি মুখে হাসি নিয়ে বললাম, আপু বেনসন লাইট নেই, শুধু বেনসন আছে। ধুর, কি বালের দোকানদারি করস, বেনসন লাইট রাখুস না তো কি করস? আমি জানি না, তুই বেনসন লাইট দে। আপনি শুধু বেনসন নেন, ওইটা গত রাতেই শেষ হয়ে গেছে। এত সকালে কোনো দোকানও খুলেনি যে আপনাকে এনে দিব, এখন খেলে শুধু এইটা খেতে হবে। আমার বেনসন লাইট দরকার, আমি শুধু বেনসন নিয়ে কি করব, কচু খাবো? আমার ওইটা দরকার, এখন তুই কোথা থেকে আনবি আমি জানি না। এতক্ষণ আমি বসা ছিলাম, আমি বসা থেকে দাঁড়ালাম, ভালো করে মেয়েটাকে দেখলাম, চেনা মনে হচ্ছে না। আর চিনবই বা কী করে, এই এলাকায় এক সপ্তাহ হলো আসলাম, আমরা এখানে জায়গা কিনে বাড়ি করি, যেহেতু আমাদের দোকানটা এখানে। এই এক সপ্তাহে আব্বার সাথে দোকানে বসে অনেক কিছু শিখলাম। আজকে খুব ভোরে আব্বা কী কাজে যেন ঢাকা গেছে, তাই আমি সকালে দোকান খুলে বসলাম। প্রচণ্ড কুয়াশায় একজন আরেকজনকে দেখা যাচ্ছে না। আব্বার সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সোজা দোকানে চলে আসলাম। প্রথম কাস্টমারটাই এই মেয়েটা পড়ল। সকাল সকাল কারো সাথে ঝামেলা করার আমার কোনো ইচ্ছাই নেই, তাও আবার মেয়ে, ছেলে হলে একটা কথা ছিল, দুই একটা একটু কটু কথা বলা যেত। আমি বললাম, আমার কাছে নেই, অন্যান্য দোকান নিয়ে দেখেন। এই বলে আমি চেয়ারে বসে মোবাইল টিপে মনোযোগ দিলাম। মেয়ে কিছুটা হতাশ কণ্ঠে বলল, তোর কি দোকানদারি করার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে আমাকে বেনসন লাইট বের করে দে, আমি জানি তুই মিথ্যা বলছিস, না হলে তোর দোকান আমি এক ঘন্টার ভেতরে তালা মারাবো। আমি বুঝলাম মেয়েটার মাথাটা থা গেছে, মনে হয় সকাল সকাল পিনিকে ধরছে। মেয়েটা গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। আমি বিরক্ত কণ্ঠে বললাম, আপনি আমার কথা মন দিয়ে শুনুন, আমার কাছে বেনসন লাইট নেই, এখন আপনি আসতে পারেন। সকাল সকাল পাগল ছাগল কোথা থেকে যেন আসে, জানতো এখান থেকে। এরি এরে কি বলে ফেললাম, ধুর যা বলার বলছি, মাথা গরম হয়ে যাচ্ছে। মেয়েটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো। আমি পাগল ছাগল? মেয়েটা আমার শার্টের কলার ধরে বলল, কোন দিক দিয়ে আমাকে পাগল ছাগল মনে হয়? আরে কে আপনি, গায়ে হাত দিচ্ছেন কেন, কলার ছাড়েন, পাগল না হলে কে এই কাজ করতে পারে? একটা কথা আমি বারবার বলছি, আমার কাছে বেনসন লাইট নেই, তাও এই জিনিসটা নিয়েই আপনি বাড়াবাড়ি করছেন। দেখ, তুই কিন্তু আমার সাথে ঝগড়া করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আপনি তো বেশি বাড়াবাড়ি করেছেন, যান তো এখান থেকে। যাবো না, কি করবি? না গেলে দাঁড়িয়ে থাকেন। এই বলে আমি মোবাইল টিপে মনোযোগ দিলাম, দেখি মেয়েটা দূরে অন্য আরেকটি দোকানে তাকিয়ে আছে। একটু পর বলল, আচ্ছা দে, শুধু বেনসন দে। আমি ভাবলাম মেয়েটা সকাল সকাল এসে ঝামেলা করছে, আমার শার্টের কলার ধরছে, এর একটা শাস্তি দেওয়া উচিত, তাই আমি এক সপ্তাহের পুরনো এক বেনসন দিলাম। মেয়েটা চেক না করে মুখে দিল, শীতের কারণে হয়তো হাত মনে হয় বরফ হয়ে আছে, যার কারণে ম্যাচ দিয়ে আগুন ধরাতে কষ্ট হচ্ছে, দুই তিনবার ট্রাই করেও পারছে না বলল। আগুন ধরিয়ে দে। আমি মেয়েটার সিগারেটে আগুন ধরিয়ে দিলাম, দেখি সিগারেট টানতে টানতে শুরু করলো, ওই দুই টান দিয়েই আমার দিকে আর চোখে তাকালো, মনে হয় বুঝে ফেলেছে। আর বুঝবেই না কেন, আরেক টান দিয়ে মুখ থেকে থুতু ফেলল, তারপর সিগারেট মাটিতে ফেলে দিল, আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো আর বলল, কয়দিন আগের বেনসন এটা? কোনো সমস্যা? সমস্যা না তো কি, তুই আমাকে পুরনো বেনসন দিয়ে বলস, কোনো সমস্যা? তুই কি আমাকে বোকা ভেবেছিস? দে ভালো একটা বেনসন দে। দিব, তাহলে আপনাকে দুইটার টাকা দিতে হবে। তোর তো সাহস কম না, তুই আমার কাছে টাকা চাস, আবার পুরনো বেনসন দিয়ে সকাল সকাল আমার মুখটাই নষ্ট করে দিলি, আবার এটা টাকা চাস? আপনি সিগারেট নিয়েছেন তো টাকা দিবেন না। আচ্ছা তুই কে রে, এখানে যে একটা বুড়ো আঙ্কেল বসা থাকতো উনি কোথায়? উনি আমাকে কত সম্মান করে, আর তুই কোথা থেকে এসে আমার সাথে ঝামেলা করছস? দে সিগারেট দে। না, আগে আপনি টাকা দেন। দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। ধুর রাখেন, আগে টাকা দেন। দেখি মেয়েটা ডেকে যাচ্ছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, এই শীতের মধ্যে মেয়েটা ঘামছে মনে হয় রাগের কারণে। দাঁড়া তোকে টাকা দিচ্ছি, একটু পর তুই বেনসন দিবি, আর কত কি দিবি বলে মেয়েটা মোবাইল বের করলো।
দেখে আরেকজন লোক আসলো, ছেলেটাকে আমি চিনি। অনেক সময় দেখে আব্বার সাথে কথা বলে। ওনাকে দেখে আমার একটু জোর বাড়ল। ওনার নাম মাসুদ। মাসুদ ভাই বলল, কি আফিয়া, কোনো সমস্যা? তাহলে মেয়েটির নাম আফিয়া। আঙ্কেল দেখেন না, তারে বলছি বেনসন লাইট দিতে, কিন্তু সে আমাকে শুধু একটা বেনসন দিল, তাও আবার পুরনো। আমি বলছি নতুন একটা দিতে, ওইটাও দিচ্ছে না, আবার টাকা খুঁজে। মেয়েটা যেভাবে বলল মনে হচ্ছে সব দোষ আমার, আর উনি একটা বাচ্চা মেয়ে। যা বলছে দিয়ে দাও। ইমাদ, তুমি তো আমাকে চেনোই। কিন্তু আঙ্কেল, তোমার যেটা বলছি সেটা করো। আমি একটা বেনসন দিলাম। মেয়েটা হাতে নিয়ে ভালো করে চেক করলো, পরে আগুন ধরিয়ে টানতে লাগলো। আঙ্কেল, সে মনে হয় নতুন, সেজন্য জানে না আমি কে। সেটাই, এসব নিয়ে আর বাড়াবাড়ির দরকার নেই। ও তো তোমার ভাইয়ের মতোই, দুজন সমান বয়সী, ভাই বোনের মতো মিলেমিশে থাকবা, তাই না? কি বলিস ইমাদ? আমি ভাবতে লাগলাম মেয়েটার মনে হয় খুব পাওয়ার, না হলে মাসুদ আঙ্কেল এত সম্মান করে কথা বলছে কেন? যাই হোক, কোনো ঝামেলা করে লাভ নেই, আব্বা শুনলে পরে সমস্যা হবে। আমি বললাম, সেটাই। তাহলে আমি যাই। ইমাদ, যা লাগে দে, ওনার কাছ থেকে কোনো সময় টাকা চাবি না। জি আঙ্কেল। মাসুদ আঙ্কেল চলে গেল। এদিকে আফিয়ার সিগারেট খাওয়া শেষ। আফিয়া বলল, একটা স্পিড ক্যাম দে তো ঠান্ডা। এই শীতের মধ্যে আপনি ঠান্ডা খাবেন? নর্মাল দেই। আমার স্বাস্থ্য নিয়ে তোর ভাবতে হবে না, যা বলছি দে। আমি ফ্রিজ থেকে একটা স্পিড দিলাম। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিডটা খেলো। বলল, কত টাকা হয়েছে? 65 টাকা। 65 টাকা কি করে, আমার হিসেবে তো 50 টাকা। তুই ওই নষ্ট সিগারেটের দাম চাচ্ছিস? আমি ওই নষ্ট সিগারেটের মূল্য দিব না, আর 50 টাকা আমি তোকে পরে দিয়ে যাব। আমরা তো বাকি দেই না, আপনার টাকা দেওয়া লাগবে না। মনে করেন এটা আমি আমার পক্ষ থেকে খাওয়ালাম। না, আমি কারো কাছে ঋণী থাকব না, তোরে আমি পরে দিয়ে যাব। শুনেন, আমার টাকা লাগবে না, জানতো এখান থেকে? আমার বিরক্ত লাগছে। আচ্ছা, আপনি কি মানসিক প্রতিবন্ধী? এমন করছেন কেন? মনে করেন আপনি আমার দোকানে আসেননি, এখন যান আপনি এখান থেকে। এই কয়েকদিন এলাকায় ছিলাম না বলে শরীরে তেল হয়েছে? আমার মুখের উপর আজ পর্যন্ত কেউ কথা বলেনি, আর তুই কোথা থেকে উড়ে এসে আমার সাথে ঝগড়া করছিস? এর ফল কিন্তু ভালো হবে না। এই বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। মেয়েটার সাথে ঝগড়া করে এই শীতের মধ্যে শরীর থেকে ঘাম বের হচ্ছে। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। মাথা পুরো গরম হয়ে আছে এমনিতেই, রাতে রিয়ার সাথে ঝগড়া হয়েছে, রাগের কারণে তার সাথে ব্রেকআপ করে তার নাম্বার ব্লক মেরে দিয়েছি। আমিও এই ঠান্ডার মধ্যে একটা স্পিড খাইলাম মাথা ঠান্ডা করার জন্যে। আধা ঘন্টা পর মানুষ আসা শুরু করলো। দুপুরে পর্যন্ত বেচা কেনা করলাম। ভাবলাম বাড়ি থেকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আসি। আমি আস্তে আস্তে দোকানের শাটার ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, 1 কিলো দূরে আমাদের বাসা। দুপুর টাইমে কোনো রিক্সা দেখা যাচ্ছে না। প্রথমে ভাবলাম হাঁটাতড়ি, হাঁটতে লাগলাম। বাড়িতে যাওয়ার রাস্তায় একটা পার্ক পড়ে, যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত। দেখি সকালের মেয়েটা কি জানি নাম মনে হয়েছে আফিয়া। নামটা কি সুন্দর, কিন্তু মেয়েটা একেবারে বদ। দেখি কয়েকজন ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমার সেসব ভেবে লাভ নেই, আমি আমার মতো হেঁটে চলে যাচ্ছি। তারপরে তার মধ্যে থেকে একটা ছেলে আমাকে ডাক দিল। আমি তাদের সামনে গেলাম। আফিয়া বলল, কোথায় যাস? বাসায়। তুই হয়তো এই এলাকায় নতুন আসছস, তাই তোকে আজকের মতো ছেড়ে দিলাম, সামনে থেকে বুঝে শুনে কথা বলিস। ওকে। ওই বুড়ো আঙ্কেল কি তোর বাপ লাগে? উনি কত ভালো মানুষ, আর তুই একটা বদের হাড্ডি। আমি যেমন হই তাতে আপনার কি? আমার কিছু না, পরবর্তী সময়ে সাবধান থাকবি, না হলে এই শরীর আর পৃথিবীতে থাকবে না। আচ্ছা, দেখা যাবে। আমি সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করলাম, মা ভাত খাইয়ে দিল। আমি মাকে বললাম, মা আব্বা কখন আসবে? আসতে আসতে রাত হবে, আজকে তুই দোকান চালা, রাতে একটু আগে এসে পড়িস, বেশি রাত হলে যদি রিকশা না পাস। আচ্ছা। আমি আবার দোকানে এসে পড়লাম। একটু পর দেখি কিসের হুড়াহুড়ি, দেখে একটা ছেলেকে 4-5 জন ধরে মারছে। আমি তাদের আটকাতে যাব, এমন সময় আরেকজন অচেনা লোক আমাকে বলল, ওদের মারামারি ওরা করুক, তাতে তোমার কি, তুমি দোকানদার, তুমি গিয়ে দোকানদারি করো। কিন্তু ছেলেটা তো মরে যাবে। মরে গেলে যাক, তাতে তোমার কি, তুমি গিয়ে দোকানদারি করো।
আমি বাধ্য ছেলের মতো দোকানে এসে দেখতে লাগলাম কি হয়। ছেলেটাকে মেয়েটা আধামরা করে ফেলেছে। একটু পর দেখি আফিয়া বাইকে চড়ে আসলো, এসে ছেলেটার কাছে গেল। লোকজনের হুড়াহুড়িতে কিছু শুনতে পারছি না আর দেখতেও পারছি না। একটু পর একজন ছেলেটাকে নিয়ে চলে গেল, সবাই আস্তে আস্তে চলে গেল। আমি দোকানে বেচাকেনা করতে লাগলাম। একটু পর দেখে আফিয়া আসলো, বলল একটা বেনসন লাইট দে। আমি বিরক্ত হয়ে তাকে একটা বেনসন লাইট দিলাম, ফ্রিতে খেলে তো বিরক্ত হবই। সে সিগারেট খেতে লাগলো। আস্তে আস্তে দোকানের ভিড় কমলো। দেখি আফিয়া এসে দোকানের ভিতরে একটা বসার চেয়ারে এসে বসলো। 1 কেজি আটা দে, 1 কেজি চিনি দে, 1 কেজি পেঁয়াজ দে, আর 1 হালি ডিম দে। আমি আফিয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম, তার চোখে চোখ রাখলাম। আমার ভয় করছে, এগুলো কি ফ্রিতে দিতে হবে নাকি? আফিয়ার চোখ আমার চোখ একসাথে হলো। আফিয়া কিছুটা লজ্জা পেয়ে চোখ নিচু করে বলল, তুই ভয় পাস না, এগুলোর জন্য আমি টাকা দিব। আমি মুখে হাসি এনে বললাম, ওকে। আমি আটা মাপা শুরু করলাম। এই ফাঁকে দুজন ছেলে আসলো, এসে আফিয়ার সাথে কথা বলতে লাগলো। সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমি আটা পেঁয়াজ ডিম চিনি প্যাকেট করে সামনে দিলাম। আফিয়া তাদের সাথে অনেকক্ষণ কথা বলল, পরে দুজন চলে গেল। আফিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, এইখানে কত টাকা হয়েছে? 200। তুই তো ফ্ল্যাক্সি লোড করস। হুম। এই নাম্বারে 700 টাকার মিনিট আর এমবি প্যাকটা দে। ওকে। আমি দিলাম। আফিয়া বলল, আমার নাম্বারটা সেভ করে রাখ, যদি কোনো সমস্যায় পড়স সাথে সাথে কল করবি। তার প্রয়োজন নেই। আরি, আফিয়া দেখতে অনেক সুন্দরী, দাঁতগুলো উঁচু নিচু যার কারণে হাসি দিলে অনেক সুন্দরী লাগে, ঠোঁটে লিপস্টিক দেওয়া। নারী হিসেবে দেখলে 101 জন, কিন্তু সে থাকেই ছেলেদের মতো জিন্সের শার্ট প্যান্ট, শীতের মধ্যে একটা শীতের কাপড়, পায়ে সোজুতা। সে মনে হয় খুব বড় লোক যার কারণে এত পাওয়ার। সেসব ভেবে লাভ নেই। একজন এসে বললো 10 কেজি আটা দিতে। আমি আটা মাপতে শুরু করলাম। 10 কেজি আটা দিলে উনি সেগুলো নিয়ে টাকা দিয়ে চলে গেল। আফিয়া বলল, এগুলোর দাম রাখ, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কত টাকা হয়েছে? আমি হিসেব করে বললাম, 900 টাকা। আর 4টা সিগারেট দে। আমাকে 1000 টাকা নোট দিয়ে বলল, সব মিলিয়ে কত টাকা হয়েছে রাখ, সকালে টাকা রেখে দে। আমি সকালে টাকা না রেখে ফেরত দিয়ে দিলাম। আফিয়া চলে গেল। আমি তার যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। মাসুদ আঙ্কেল যেহেতু বলছে ও আমার বয়সী, তাহলে আমার বয়স 23 আর ওর বয়স এমনই। এই বয়সে তোমরা কি সুন্দর স্বামীর সাথে ঘর সংসার করো? আর ওর কি অবস্থা? নিশ্চয়ই এর পিছনে একটা কারণ আছে, সে কারণটাই আমার জানতে হবে। এর মধ্যে যদি মোবাইলে কল আসলো, নাম্বার চিনি না, ফোন ধরে কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা রিয়া। ফোন দিছস কেন? তোর সাথে ব্রেকআপ? আমার কথা শুন, আমি খুবই দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি, তোরে আমি ভালোবাসি মাত, তোর ছেড়ে আমি বাঁচবো না। এটা তো আমি লাস্ট 2 বছর ধরে শুনে আসছি। সত্যি বলছি, আমি তোরে পরে ফোন দিচ্ছি, এখন দোকানে আছি। আচ্ছা ফোন দিস মনে করে। আমি একাধারে রাত 10টা পর্যন্ত বেচাকেনা করলাম, কিন্তু মানুষ আসছেই না। ভাবলাম চলে যাই, না হলে রিক্সা পাবো না, কিন্তু না, দোকান বন্ধ করতে করতে 11টা বেজে গেল। আমি দেখি আফিয়ার প্যাকেট পড়ে রইল, সে এখনও আসেনি। ধূর না আসলে নাই, এমনিতে দেরি হয়ে যাচ্ছে। সারাদিনের বেচারাটার সাথেই নিলাম। একা যাওয়ার রিক্সা না পেলে দোকানে রাত কাটাতে হবে। আশেপাশে তাকিয়ে দেখি কোনো রিক্সা নেই। মা অলরেডি 3 বার ফোন দিয়ে ফেলেছে। এমন সময় দেখি আফিয়া কোথা থেকে জানি আসলো দৌড়ে, বলল, দে আমার প্যাকেট দে। আমি প্যাকেট দিলাম। আফিয়া বলল, কোনো রিক্সাই তো দেখছি না, কি করে বাড়ি যাব? আপনার না কত ছেলে পেলে আছে, ওদের বলেন আপনাকে নিয়ে যেতে। এটা বলাতে আফিয়া আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কোনো রিক্সাই আসছে না। প্রচুর কুয়াশা পড়ছে। খেয়াল করলাম আফিয়ার শরীরে তেমন শীতের কাপড় নেই, শুধু পাতলা একটা গেঞ্জি শার্টের উপরে। ও যে শীতে কাঁপছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আমাকে একটা লেদার আছে আর একটা শীতের চাদর, ভাবলাম চাদরটা দেই, কিন্তু যে অ্যাটিচিউড নেয় নাকি সন্দেহ। আমরা না নিলে আমার কি, শীতে কাঁপছে সে আমার কি? আমি বললাম, প্রচুর শীত পড়ছে, এই চাদরটা নিন। তোর তো সাহস কম না, তুই আমার শরীরের দিকে নজর দিয়েছিস, বুঝতে পারছি এত রাতে কেউ নেই বলে। আজ পর্যন্ত আমার দিকে কোনো ছেলে কোনো নজরে তাকানোর সাহস পায়নি, আর তুই কোথা থেকে উড়ে এসে আমার শরীরের দিকে নজর দিস? তোর এই 2 চোখ আমি তুলে নেব। একশেষে কথাগুলো বলল, আমি এমন কথা শুনে অবাক। উপকার করতে চাইলাম আর উল্টা বাস দিয়ে দিল। দূর এমন মেয়ের সাথে কথা বললে মুখ নষ্ট, জাহান্নামে যাক তাতে আমার কি? মা আবার কল দিল।
পরিবারের একমাত্র ছেলে, আমি ছোট বোন আছে, বিবাহিত, এখন বাড়িতে মা একা। মা বলল, আজকে আসবি নাকি? আসবো তো, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আব্বা গাড়িতে আসলে বলল একটা আগাইতে। তোর আব্বা এখনো আসেনি, রাস্তায় আছে। কি করব এখন? তুই আস্তে আস্তে হাঁট, আমি আগাইতেছি। আচ্ছা, আমি হাঁটা ধরলাম। বাড়িতে যাওয়ার রাস্তা সোজা, চারপাশে বাড়িঘর আছে, জায়গায় জায়গায় ল্যাম্পপোস্ট। তা এরপরও কেন জানি ভয় করে, এলাকাটা নির্লজ্জ। খেয়াল করলাম আমার পিছনে আফিয়া হাঁটছে। মনে হয় কোনো উপায় না পেয়ে আমার পিছনে হাঁটা ধরছে। আমি দাঁড়িয়ে গেলাম, তার দিকে এগিয়ে গেলাম। আফিয়া বলল, আমার দিকে আসবি না, এর ফল কিন্তু ভালো হবে না। ভুলে যাস না, রাতের পর কিন্তু সকাল আছে। আমার শরীরে যদি টাচ করিস তাহলে সকালে ভোরের আলো দেখতে পারবি না। আমি তার কথা কানে না নিয়ে তার সামনে গেলাম। শীতে কাঁপছে আর ভয়ও, আমি চাদরটা তার শরীরের পেঁচিয়ে রাখলাম। ও তখন চোখ বন্ধ করে ফেলেছে, বোধহয় ভাবছে আমি অন্য কিছু করব। বললাম, সবসময় অ্যাটিচিউড দেখানো ঠিক না, চাদরটা ভালো করে গায়ে দিন, ভালো লাগবে। আর পিছন পিছন না হেঁটে পাশাপাশি হাঁটুন। এই বলে আমি হাঁটা ধরলাম। একটু পর দেখে আফি আমার পাশাপাশি হাঁটছে, চাদরটা শরীরে ভালো করে গায়ে দিল। হাঁটতে হাঁটতে অনেকটুকু চলে আসলাম। কোথা থেকে জানি এক কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আফিয়া ভয়ে আমার শরীরের উপর পড়ল, আমি তাকে ধরে ফেললাম। আফিয়া আমাকে ধরে রীতিমতো ভয় কাঁপছে। আমি বললাম, ভয়ের কিছু নেই, এটা কুকুর ছিল। আমি ভয় পাচ্ছি না। আপনি ভয় পাবেন কেন, আপনি তো অনেক সাহসী, এখন হাঁটেন। আমরা আবার হাঁটতে শুরু করলাম। আফিয়া বলল, বামের গলি একটু সামনে আমার বাসা। আমি তাকিয়ে দেখি অন্ধকার এক গলি, কিছুই দেখা যাচ্ছে না। যদি এদিকে যাই, আফিফ যদি আমার টাকা পয়সা সব কিছু রেখে দেয়, আমি ওদিকে যাচ্ছি না, সে গিয়ে মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আবার মনে যাচ্ছে এগিয়ে দিয়ে আসি, মানবতার খাতির এইটুকু সাহায্য করাই যায় সবার। আবার গেলে যদি টাকা পয়সা রেখে কি করব, মাথা কাজ করছে না। আমি যাচ্ছি না। আফিয়া বলল, এইটুকু রাস্তায় এগিয়ে দে না, আমার সত্যিই খুব ভয় করছে। আমি আফিয়ার মুখের দিকে তাকালাম, দেখি সে সত্যি খুব ভয় আছে, মনে হয় করুণার দৃষ্টিতে বলছে। আমি ভাবলাম যাই, এগিয়ে দিয়ে আসি, ওকে চলেন। আমি অফিসের পাশাপাশি হাঁটতে লাগলাম, আফিয়া আমার শরীরের সাথে লেগে লেগে হাঁটছে। কিছুক্ষণ হাঁটার পর আফিয়া বলল, এটা আমার বাসা, ভিতরে এসে বস। না, তার প্রয়োজন নেই, আরেকদিন আসবো। ধন্যবাদ তোকে, এই নে তোর চাদর। ওকে। আমি চাদর নিয়ে হাঁটা ধরলাম, তাড়াতাড়ি গলি থেকে বের হলাম, তারপর বাড়ির রাস্তায় হাঁটা ধরলাম। আরও অনেকটুকু পথ বাকি, এখন আমার নিজেরই ভয় করছে। দেখি সামনে থেকে একজন মহিলা আসছে, ভালো করে তাকিয়ে দেখি এটা মা। মাকে দেখে যেন আমার আত্মাটা শান্তি হলো। আমি আর মা একসাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর চার পাঁচজন ছেলে আমাদেরকে ঘিরে ধরল, তাদের প্রত্যেকের মুখ মাফলার দিয়ে ঢাকা। এক মুখোশধারী বলল, যা আছে সব কিছু দিয়ে দে। মা ভয় পেয়ে আমার পিছনে লুকালো। একজন এসে আমার পকেটে হাত দিতে লাগলো, আমি ছেলেটার হাতে ধরে ফেললাম। একজন পিছন থেকে চা পাতি বের করলো, মা ভয় পেয়ে বলল, যা আছে সব কিছু দিয়ে দে। আমি ছেলেটার হাত ছেড়ে দিলাম, ছেলেটা আমার পকেট থেকে মোবাইল নিয়ে গেল, আরেক পকেট থেকে দোকানের টাকা বের করলো, 20,000 টাকার মতো ছিল, ওইটা পেয়ে তারা চলে যেতে লাগলো। পিছন থেকে মোবাইল ঢিল দিয়ে সবগুলো দৌড়ে পালালো, মা সেখানে কাঁদা শুরু করলো। আমি মাকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলাম, মা কেঁদে কেঁদে বলল, ওইখানে কত টাকা ছিল? 20,000। সব শেষ, আমাদের সব শেষ। আমার কিছু বলার নেই, যে চাপাতি বের করছিল একটা কোপ দিলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম, সারাদিনের বেচাকেনা এক নিমিষেই শেষ। একটু পর আব্বা এলো, আমাদের এই অবস্থা দেখে আব্বা বলল, কি হয়েছে, তোদের মুখের এই অবস্থা কেন? মা কেঁদে কেঁদে আব্বাকে সব কিছু বলল। আব্বা শুনে মাথায় হাত দিয়ে বসল, বলল, আমার তোরে আগেই সতর্ক করা উচিত ছিল, আমার তোরে আগেই সতর্ক করা উচিত ছিল। আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম, এসে শুয়ে রইলাম, ভাবতে লাগলাম এটা কে করলো। এই এলাকা চলে আফিয়ার কথায়, এলাকায় কিছু হলে সেটা অবশ্যই আফিয়া জানবে, তার মানে এই কাজ সম্পূর্ণ আফিয়ার। কিন্তু সে তো আমার সাথেই ছিল, ওকে তো আমি নিজেই বাড়িতে পৌঁছে দিলাম। সকালে কি আফিয়াকে জিজ্ঞেস করতে হবে, এমন সময় দেখি রিয়ার কল। এমনিতেই মাথা গরম হয়ে আছে, আবার রিয়ার কল ধরলে আরও মাথা গরম হবে। আমি ফোন কেটে দিলাম,
রিয়া আমার আগের কলেজের বেস্ট ফ্রেন্ড। আস্তে আস্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলি, ওই কলেজ থেকে ইন্টার শেষ করি, তারপরেই এখানে এক কাছের কলেজে ভর্তি হই। যদিও তখন বাড়ি থেকে আসতাম, কিন্তু এইখানে বাড়ি করার এইখান থেকে গিয়েই ক্লাস করি, মাঝে মাঝে অধিকাংশ সময় দোকানেই কাটাই। আমি এখন অনার্স থার্ড ইয়ারে আছি। যখন রিয়া শুনেছে আমি এখানে চলে আসছি, তখন রিয়া আমাকে দোষারোপ করছে, ও বলে কিনা আমি তাকে ব্যবহার করছি। অথচ আজ পর্যন্ত আমি রিয়ার হাত ধরার সাহস পাইনি, মাকে রিয়ার কথা বলছিলাম কিন্তু মা তেমন গুরুত্বই দেয়নি। এর দ্বারা বোঝা যায় এসব আরও পরে হবে। একে তো এই এলাকাটা একদম নির্জন, মানুষগুলো কেমন যেন, খেয়াল করলাম কেউ কারোর সাথে প্রয়োজন ব্যতীত কথা বলে না। দোকানটা এক চৌরাস্তার মোড়ে পড়েছে, আরও একটা দুইটা দোকান আছে, তার মধ্যে থেকেই আমাদের দোকানটাই বেশি বেচা কেনা হয়, কারণ আমাদের দোকানটা অনেক পুরাতন। দাদির মুখ থেকে শুনেছিলাম আব্বা প্রথমে এই দোকানের কর্মচারী ছিল, দোকানের মালিকের একমাত্র মেয়ে ছিল আমার মা, কিন্তু আমার নানা অকালে মৃত্যুবরণ করেন, যাওয়ার আগে আব্বাকে এই দোকান আর আমার মাকে দিয়ে যায়। পরে আব্বা মাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এত বছর নানার বাড়ি খালি পড়েছিল, দাদি মারা যাওয়ার পর আব্বা নানার বাড়ি আবার নতুন করে এবং আমরা এই জায়গায় চলে আসি। রাতে আর ঘুমাতে পারিনি, সকালে গেলাম আফিয়ার বাড়িতে, গিয়ে দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পর আফিয়া দরজা খুলল। আফিয়া আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, এত সকালে তুই? আফিয়া এই শীতের মধ্যে একটা হাতা কাটা গেঞ্জি পরা আর পাতলা একটা প্লাজো পরা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আমাকে দেখে তাড়াতাড়ি ওড়না দিল গলায়। পায়ের দিকে তাকাতেই আমার সারা শরীরে শিরশির করে উঠল, পায়ের নখগুলো নেল পালিশ দেওয়া। আমি বললাম, আমার টাকা ফেরত দেন। কিসের টাকা? গত রাতে যে চিন্তাই করছেন ওই টাকা। আফিয়া যেন আসমান থেকে পড়ল আর বলল, আমি কি করে তোর টাকা চিন্তাই করতে পারি? তুই তো আমাকে এখানে দিয়ে গেলি, আমি কেন তোর টাকা নিতে যাব? এলাকায় কিছু হলে সবকিছুই আপনি জানেন, আপনি সব সমাধান করেন। আমার 20,000 টাকা চিন্তাই হয়েছে গত রাতে আপনাকে দিয়ে বাড়ি যাওয়ার সময়। এখন আপনি বলছেন আপনি কিছুই জানেন না? আজ পর্যন্ত আমাকে এই অপবাদ দেওয়ায় কেউ সাহস পায়নি। আমার সাথে কথা বলতে এলে 10 বার ভেবে নেয়। একটা ফোন দিলে তুই আমার ঘর থেকে জীবিত বের হতে পারবি না। গত রাতে একটু উপকার করেছত বলে এই ভেবে নিস না আমি তোকে হেল্প করব। গত রাতে উপকার করছিস বলে এখনও তোকে কিছু বলিনি। চুপচাপ এখান থেকে চলে যা। যাবই তো, আমি কি এখানে থাকবো নাকি? মনে রাখেন, এই টাকা নিয়ে আপনারা শান্তি মতো মরতেও পারবেন না। তোর নাম জানি কি? মোহাম্মদ ইমাদ। ইমাদ, তোর লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর একটা কথা না বলে এখান থেকে চলে যা। আমি তার বাসা থেকে চলে আসলাম। খেয়াল করলাম ওর বাসায় শুধু ও একা, তার কি মা বাবা কেউ নাই? আমি নিশ্চিত টাকাটা সেই নিছে। আমি মুখটা কালো করে সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে নাস্তা করে গিয়ে দোকান খুললাম। আব্বা গতকাল সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিল, পরে আবার রাতে এই খবর শুনে আব্বার অবস্থা ভালো না, তাই আমাকে বলছে দোকান খুলতে, বোনটারে বলছে বাড়িতে আসতে। আমি দুপুর পর্যন্ত দোকানে বসে বাড়িতে আসলাম। আব্বা গিয়ে দোকান খুললো, আমি বিকালের দিকে দোকানে গেলাম। সন্ধ্যার কিছুক্ষণ পর আব্বা বাড়িতে চলে গেল, আমাকে বলল আগে বাড়ি চলে যেতে। আমি 9টা পর্যন্ত দোকানে বসে আস্তে আস্তে দোকান গুছাইতে শুরু করলাম। কেন জানি না মনে হলো রিয়াকে কল দেই, আমি কল দিলাম, কল ধরল। কেমন আছো? ভালো, তুমি? কি বলবা বলো। আমার ভালো লাগে না কিছু, আমি তো বাড়িতে চলে আসব। পাগল নাকি? এখানে আসলে কি লাভ হবে? আমি কিছু জানি না, আমি আসতেছি। দেখ পাগলামি করিস না, এখানে জায়গাটা ভালো না, এখানে আসিস না। আসবো না তো কি করব, অলরেডি আমাকে দেখতে আসছে, আমি এখানে কোনোভাবেই থাকবো না। এখন আমি কি করব? মারে তোর কথা বলছিলাম কিন্তু মা কোনো পাত্তাই দিচ্ছে না, বলছে এখন এগুলো কিছু হবে না, আরও পরে। পরে পরে করতে করতে তো আমার বিয়ে হয়ে যাবে, তুই কি আমাকে সত্যি ভালোবাসছ? দেখি আফিয়া এসে দোকানে দাঁড়ালো। ভালোবাসি। তাহলে তোর ভিতরে কোনো ফিলিংস নাই কেন? আমি যে তোর জীবন থেকে চলে যাচ্ছি সেটা তোর খেয়াল আছে? আছে। তাহলে আগামীকালের মধ্যে কিছু একটা কর। আচ্ছা দেখি। আমি ফোনটা কেটে আফিয়াকে বললাম, আপনি আমার দোকানে আইসেন না, আপনাকে দেখলে আমার রাগ উঠে। তুই বেশি বেড়ে গেছিস, তোরে কিছু উত্তম মধ্যম না দিলে শান্ত হবি না। দাঁড়া এখনই ফোন করছি। চোরের মুখে বড় গলা। কি, তুই আবার বল, তোর সাহসও তো বেড়ে গেছে, ফোন দিব?
দেখেন আমি কাউকে ভয় পাই না। এখন আপনার যেটা মনে চায় করেন, আর নেক্সট টাইম আমার দোকানের আশেপাশে আসবেন না। ওকে, দেখা যাবে। আমি দোকান বন্ধ করে রিকশা দিয়ে বাড়ি চলে আসলাম। পরদিন খুব সকালে গিয়ে দোকান খুললাম। সকালে আবার দেখি আফিয়া আসলো, মেজাজটাই খারাপ হয়ে গেল। আফিয়া এসে বলল, একটা সিগারেট দে। কি বেহায়া মেয়ে রে বাবা, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আফিয়া দেখি শুনেও না শোনার ভান করছে। আফিয়া ঠোঁটে গাঢ় লিপস্টিক দেওয়া, এত সকালে আফিয়া কোথায় যায়, জগিং করতে? কিন্তু সে তো অত মোটাও না, যেখানে মনে চায় সেখানে যাক। আমি আফিয়ার মুখের দিকে তাকালাম এবং তার চোখে চোখ রাখলাম। সেও আমার চোখে চোখ রাখলো, কিন্তু সে বেশিক্ষণ আমার চোখে চোখ রাখতে পারলো না। চোখ অন্যদিকে ঘুরিয়ে মুখটা ভেঙচি কেটে বলল, সিগারেট দিবি নাকি যাব? এই নেন। আফিয়া সিগারেট ধরিয়ে দোকানের ভিতরে বসলো। আমি সিগারেটের ধোঁয়ায় নাক মুখ মাফলার দিয়ে ঢেকে ফেললাম। আমার অবস্থা দেখে মুখে একটা ভেঙচি কাটলো। আমি বললাম, আচ্ছা কে টাকা নিয়েছে, বের করতে পারবেন? বের করতাম, কিন্তু তুই এসে সরাসরি আমাকে দোষারোপ করছিস। ও, তুই সেই টাকার আশা ছেড়ে দে। কেন? এই টাকা যদি জানতে পারি কে নিয়েছে, তাহলে আমি সরাসরি থানায় মামলা করব। এই এলাকায় কোনো পুলিশের পাওয়ার নেই, এই এলাকা চলে আমার কথায়, আর এলাকার মেম্বার চেয়ারম্যান আমার পায়ের নিচে। তাই নাকি? তোর বিশ্বাস হয় না? না, আমার কাছে আপনি একটা দুর্বল নারী যার আছে অনেক স্বপ্ন। চুপ, এই বিষয়ে তোরে কে বলছে কথা বলতে? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। কর। আপনার মা বাবা নেই? এমন প্রশ্ন করাতে আফিয়ার মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। মুখে হাসি এনে বলল, না। কিন্তু মুখের হাসিটা কান্নার চেয়ে করুণ দেখালো। পরক্ষণে খেয়াল করলাম আফিয়ার চোখে পানি। অনেক কষ্টে কান্না আটকাতে চেষ্টা করলো, কিন্তু আটকাতে পারলো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি তাড়াতাড়ি টিস্যু দিলাম। আফিয়া চোখ মুছল, বলল, ধুর, শুধু শুধু চোখে পানি চলে আসলো। যাই হোক, আজকে দুপুরে তোর দাওয়াত আমার বাড়িতে। কি? আমাকে কেন? এমনি। এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়, আমি যাচ্ছি না। ওকে, তোর ইচ্ছা, আরো অনেক ছেলে পেলে যাবে, তাই তোকেও বললাম। আচ্ছা, আব্বারে পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা আমি যাই। আপনাকে কে বলছে এখানে বসতে? আফিয়া মুখটা ভেঙচি দিয়ে চলে গেল। আমি ভাবলাম টাকা তো দিল না, পরে রেখে দিব। আফিয়ার বুকে অনেক জমানো কষ্ট লুকিয়ে আছে, সেসব দেখে আমার কি, ও একটা বখাটে মেয়ে কত ছেলের সাথে শুয়েছে কে জানে, যত সব ফালতু মেয়ে। পরক্ষণে রিয়ার কথা মনে পড়ল। আজকেই মার সাথে কথা বলতে হবে, রিয়াকে আমি হারাতে পারবো না, ওকে আমি সত্যি অনেক ভালোবাসি। এখন মার সাথে কথা বলে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিছুক্ষণ পর আব্বা আসলো। আমি বাড়ি চলে আসতে লাগলাম, ওই পার্কের একটা বেঞ্চে গিয়ে বসলাম, রিয়াকে কল করলাম। দ্বিতীয়বার ট্রাই করলে ফোন ধরল। এতক্ষণ লাগে ফোন ধরতে? রান্না ঘরে ছিলাম। কি রান্না করছো? আমি মাঝে মাঝে রাগের কারণে রিয়াকে তুই করে বলি, রিয়াও আমাকে তুই করে বলে, কিন্তু অধিকাংশ সময় আমরা তুমি করে কথা বলি। ভর্তা খাবা? হুম। তাড়াতাড়ি আমাকে নিয়ে যা, তোমাকে সারা জীবন আদর করে ভর্তা খাবো। সেটাই করব। তোমার মারে বলছো? কি বলছে? এখনো বলিনি। যদি তোমার মা না করে? কিছু তো একটা করব, তুমি কোনো টেনশন করো না। ওকে ওকে। এখন ভিডিও কল দাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে। রিয়া ভিডিও কল দিল। রিয়াকে দেখে আমার মনটা শান্তি হলো। আমি বললাম, এক কাজ করো, আজকে সেজেগুজে ভিডিও কল দাও। না। কেন? আমাকে নিয়ে যাও, পরে তুমি যতবার বলবে ততবার সাজবো। আচ্ছা। ফোন রাখি, মা আসছে। এই বলে রিয়া ফোনটা রেখে দিল। দেখি কুয়াশা কেটে যাচ্ছে, সূর্য কুয়াশায় পাহাড় ভেঙে একটু একটু উঁকি দিচ্ছে। সকালে রৌদ্র এসে আমার শরীরে পড়ল। শরীরের মধ্যে এক অসাধারণ অনুভূতি কাজ করলো, মন চাচ্ছে না এখান থেকে উঠে যেতে। দেখি আফিয়া পার্কের ভিতরে ঢুকলো, তারে দেখেই মুডটা অফ হয়ে গেল। ও কি সারাদিন পুরো এলাকায় ঘুরে বেড়ায়? আমাকে দেখে আমার এখানে আসলো আর বলল, কি মিস্টার দোকানদার, এখানে কি? কিছু না, এমন মিষ্টি রোদ মিস করতে পারি তাই চলে আসলাম। ভালো। আচ্ছা আপনি তো অতটা মোটা না, কিসের জগিং করেন আপনি? সকালে আমি ঘুমাতে পারি না, তাই বাইরে বের হই। সকালে ঠান্ডা ফ্রেশ বাতাস আমি কোনোভাবেই আমি মিস করতে পারি না। যেদিন আমি মিস করি দিনটা এতই খারাপ যায় তা বলে বোঝাতে পারবো না। এটা ভালো,
এই অভ্যাসটা আমার আব্বার ছিল, প্রতিদিন সকালে আমাকে সাথে নিয়ে বের হতো, তাই ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস। ভালো, ফ্রেশ বাতাস নেন, আমি যাই। এই বলে আমি উঠে বাড়ি চলে আসলাম। এসে নাস্তা করলাম। নাস্তা করে ভাবলাম যাই মার সাথে রিয়ার ব্যাপারে আলোচনা করা যাক, মারে রাজি করাতে পারলেই হবে। আমি মায়ের ঘরে গিয়ে টোকা দিলাম, মা বলল ভিতরে আসতে। মা বলল, কি হয়েছে? একটা কথা ছিল। বল। এটা রিয়ার ব্যাপারে। কোন রিয়ার ব্যাপারে? তোমারে বলছিলাম না একটা মেয়ের ব্যাপারে, আমার ক্লাসমেট ছিল রিয়া, মা তার বাড়িতে একটু কথা বলে দেখবা। কিসের জন্য? মেয়েটাকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু ও আমাকে চায়, এখন কি বলবো? ও তোকে চায় তো আমি কি করব? এসব প্রেম ভালোবাসায় আমি এক বিন্দু পরিমাণে বিশ্বাস করি না। এগুলো সেকেন্ডের ব্যাপার, এই আছে এই নেই। আছে আবেগের ঠেলায় বলছে তোকে ভালোবাসে, তোর থেকে ভালো কোনো ছেলে পাক, এক মুহূর্ত লাগবে না তোকে ভুলতে। আমার দায়িত্ব আমি পালন করি, ওকে আমি ভালোবাসি মা, এখন আমি তাকে চাই। কোন মুখে তুই এসব কথা বলিস? তুই মাত্র পড়াশোনা করেছিস, চাকরি হোক পরে চিন্তা ভাবনা করব নে। যে একটা দোকান আছে ওইটার কোনো নিশ্চয়তা আছে? কোন সময় জানি কি হয়ে যায়, দেখছিস না ওই দিন টাকাটা কিভাবে কেড়ে নিয়েছে? আর যদি দোকান এইভাবে কেড়ে নেয় তখন কি করবি? পরে তো পথে বসতে হবে। তোর বাবার পাপে ধরছিল এই জায়গায় দোকান চালাইতে, বাড়ির আশেপাশে যেন জায়গা ছিল না। এই এলাকাটা একদম ভালো না, এই এলাকা ভালো মানুষদের জন্য না। কিন্তু মা কিছু তো একটা করো, ওর বাড়িতে বলে কিছুদিন সময় তো নিয়ে যাক। নিলাম, সময় পরে কি হবে? মেয়ের বয়স কত? 20-22 হবে। পরে চিন্তা করে এখন সময় নিয়ে কি ঠিক হবে? পরে কি হবে কেউ জানে না, শুধু মেয়েটাকে বসিয়ে লাভ আছে? তুই তোর মতো থাক, ওকে ওর মতো থাকতে দে। কোন মুখে তুমি এই কথা বলো? আর যদি আব্বা তোমাকে এই কথা বলে, তুমি নিতে পারবে? তুমি কিছু একটা করো, আমি তাকে চাই, ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। এখন আমার টেনশন দিস না, কিছুক্ষণ পর ফাতিমার ডেলিভারি। ফাতিমা আমার ছোট বোনের নাম। কিন্তু মা, আমি কোন মুখে মেয়ের বাড়িতে কথা বলবো? আমাদের কিছু আছে না? আছে জায়গা সম্পত্তি, না আছে ভালো বাড়ি, কোনো মতে দিন চলছে, এর মাঝে তুই কি করে এই কথা বলতে পারিস? টাইম নাও, রিয়া রাজি আছে। আমাদের টাইম দেওয়ার জন্য ওরা বসে আছে না। অন্তত বলে তো দেখতে পারি। আচ্ছা দেখি তোর আব্বারে পাঠাতে পারে কিনা। আচ্ছা। এই বলে আমি চলে আসলাম। আমি হারে হারে বুঝতে পারছি মার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। আমি রিয়াকে কি করে বলবো? যেদিন আব্বা যাবে ওই দিন রিয়াকে বলবো। রাতে দেখি রিয়া সেজে গুজে ছবি পাঠালো, আমি তখন দোকানে। আমি ফোন দিলাম কিন্তু মেসেজ দিয়ে বললো ফোন না দিতে, পরক্ষণে অফলাইন চলে গেল। তিন দিন পর ডেট ঠিক হলো, আব্বা যাবে তাদের বাড়িতে। আশ্চর্যের বিষয় হলো তিন দিনে একবারও রিয়াকে ফোনে পেলাম না, অনলাইনে আসলো না। অবশেষে রিয়ার মার মোবাইলে কল দিলাম, তখন রিয়া কল ধরল, কণ্ঠ চিনে বুঝতে পারলাম। আমি বললাম, তোমারে তো কল দিয়ে পাই না। আমার মোবাইল মা নিয়ে গেছে, মার বাটন মোবাইল আমার কাছে। আজকে আবার যাচ্ছে তোমাদের বাড়িতে? কিন্তু। কিন্তু কি? আমাকে এসে দেখে গেছে এক সম্বন্ধ, এমনকি বিয়ের তারিখও ঠিক করে গেছে। কি বলো, তুমি বলো নাই আমার কথা? বলছি কিন্তু কেউ আমার কথা কানে নেয়নি। আচ্ছা তোমার আব্বা আসুক, আমি তোর আব্বার সাথে চলে আসব। না আমি ফ্যামিলির উপরে যেতে পারবো না। আচ্ছা তোমার আব্বা আসুক, দেখি কি করতে পারি। আচ্ছা। আমি সারাদিন দোকানে থেকে রাতে বাড়ি গেলাম, দেখি আব্বা বাড়িতে, মার মুখের অবস্থা ভালো না। আমি বললাম, কি হয়েছে? আমি কত করে বলছিলাম এখন ওগুলোর প্রয়োজন নেই। তোর আব্বা যেখানে গিয়ে অপমানিত হয়ে আসছে, তাকে বিয়ে করার জন্য সরকারি চাকরির ছেলে বসে আছে এবং অলরেডি ডেট তারিখ সব ঠিক করে ফেলেছে। মেয়েটা আমার সাথে চলে আসতে চাচ্ছিল, কিন্তু আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখে এসেছি। আমি বলার মতো কিছুই খুঁজে পেলাম না। আমি বাইরে বের হয়ে রিয়াকে কল করলাম, রিয়াকে আমাকে ভিডিও কল দিল, দেখি রিয়া কাঁদছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোর বাড়িতে চলে আসছি, তোর বাসার ঠিকানা দে। নাই, ভুল করিস না। কেন, তুমি আমাকে চাও না? অবশ্যই চাই। তাহলে এমন কথা বলো কেন? আজ পর্যন্ত তোর হাতটা পর্যন্ত ধরিনি, ভাবছিলাম বিয়ের পর একেবারে তোর হাত ধরব, কিন্তু দেখি এখন আর সেটা সম্ভব না, তরেই কোনো ইচ্ছে নেই আমাকে বাবার। এই বলে রিয়া শিশুর মতো কাঁদতে লাগলো, অজান্তে আমার চোখ দিয়ে পানি বের হয়ে পড়লো।
আমার ভিতরটা কষ্টে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি তোর বাসার ঠিকানা দে, আমি আগামীকাল আসছি, পরে তুই যা করার করিস। আচ্ছা। আমি তোর হাতটা একটা বারের জন্যেও ধরতে চাই, আমি একটি বারের জন্যে তোকে অনুভব করতে চাই। এই বলে রিয়া কাঁদতে লাগলো। আমি বললাম, ঠিকানা টেক্সট করলাম, পার্কের ঠিকানা দিলাম, আর কতক্ষণ পুরনো স্মৃতি মনে করে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। পরদিন আব্বারে দোকানে রেখে পার্কে গেলাম, গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি আফিয়া পার্কে আসলো কয়েকজন ছেলেপেলে নিয়ে, তারে দেখেই মেজাজটা বিগড়ে যায়। তারা দূরের এক বেঞ্চে বসে কথা বলতে লাগলো। একসময় দেখি আফিয়া একটা ছেলেকে চড় দিল, চড় খেয়ে ছেলেটা মাটিতে পড়ে গেল। আফিয়া ছেলেটিকে আরও কী কী জানি বলল। দেখি রিয়া রিক্সা থেকে নেমে পার্কের ভিতরে প্রবেশ করলো, আমি ইশারা দিলাম, রিয়া আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরল, ফুপিয়ে কেঁদে উঠল। আমি তার পিঠে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলাম। আমি রিয়াকে আমার পাশে বসালাম, রিয়া আমার হাতে হাত ধরল, আমার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। রিয়া বলল, আমি তোমাকে হারাতে চাই না। আমিও। চলো না এখন গিয়ে বিয়ে করে ফেলি, পরেরটা পরে হবে। কিন্তু। বুঝেছি, তোমারই কোনো ইচ্ছে নেই, শুনেছি সত্যিকার ভালোবাসা বলে কখনো কাউকে ভয় পায় না, আসলে তুমি আমাকে সত্যিই ভালোবাসো না। বাসি না, বাসলে কি আর এত কিছু করতাম, সবার আগে ফ্যামিলি, যারাই ফ্যামিলির উপরে গিয়েছে তারাই শেষ হয়ে গেছে, কতই না ভালো হতো যদি সারাটা জীবন একসাথে থাকতে পারতাম। এখনো হয়তো সময় আছে। এভাবে আমাকে দূরে থেকে ভালোবেসে যেতে পারবা? হয়তো তোমার এই একটু ভালোবাসা নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। কোনো কি উপায় নেই? উপায় আছে, কিন্তু এমনও হতে পারে সেটা বেশি দিন স্থায়ী হবে না। তার চেয়ে ভালো না এমন একটা জায়গায় যাওয়া, সেখানে আজীবন স্থায়ী হওয়া। কিন্তু তুই প্রমিস করো আজীবন তুমি আমার সাথে সম্পর্ক রাখবা, আমাকে ভুলবা না কোনোদিন। কথা দিলাম, তোমার সাথে আজীবন যোগাযোগ রাখবো, মনে করবে আমি তোমার পাশে আছি সব সময়। মনে আছে আমরা দুজন প্রেমে পড়ার আগে কি রকম ছিলাম, ঠিক সেই রকম ভাবে আমাদের সারাটা জীবন কাটিয়ে দিব। ওকে, তুমি কোন মেয়েকে বিয়ে করবা সেটা আমি সিদ্ধান্ত নিব, আমার পছন্দই তোমার পছন্দ। আচ্ছা এখন একটু হাসো, তোমার হাসিটা অনেক দিন ধরে মিস করছি। রিয়া একটা মোচকি হাসি দিল। দূর থেকে যতই বলতাম রিয়া আমাকে দোষারোপ করত, আর কোনো অঘটন ঘটিয়ে ফেলত, কাছে থেকে বুঝিয়ে বলাতে ও কীরকম মেনে নিল। এমন নয় যে আমি রিয়াকে ভালোবাসি না, ধরলাম আমি রিয়াকে বিয়ে করলাম তার ফ্যামিলিকে না জানিয়ে, এক্ষেত্রে রিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, কোনোদিন শখ করেও নিজের বাপের বাড়ির নাম বলতে পারবে না। যার কোনো অস্তিত্বই নেই তার আবার কিসের স্বপ্ন সুখ, কিছুদিন পর আমি হয়ে যাব তার কাছে নরক। তার চেয়ে ভালো না দূর থেকে দুজনকে ভালোবেসে যাব, আমাদের এরকম মিশিয়ে বসাতে। আফিয়া প্রশ্নবোধক মুখ নিয়ে আমাদের কাছে আসলো আর বলল, কি মিশ্রার দোকানদার, গার্লফ্রেন্ড নাকি? হুম। কিন্তু তোমরা এইভাবে মিশিয়ে বসে আছো কেন? এটা তো পাবলিক প্লেস। আসলে আপু কিছুদিন বাদে আমার বিয়ে, দুর্ভাগ্যবশত আমার বিয়েটা ইমাদের সাথে হচ্ছে না, তাই ইমাদকে লাস্ট বিদায় জানাতে এসেছি। ভালো, তোমরা দুজন একটু ভিন্ন টাইপের। আপু কি রকম? আমি যতটুকু জানি কোনো ছেলের গার্লফ্রেন্ডের বিবাহ হলে তাদের বিচ্ছেদের সময় একজন আরেকজনকে গালাগালি, মারামারি, হ্যানত্যান সব কিছু, এমনকি একজন আরেকজনকে খুনও করে ফেলে। আর তোমরা দুইজন কি সুন্দর হাসি মুখে দুজন দুজনকে বিদায় দিচ্ছ, হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে। ছি আপু। আসলে কি জানো, ভালোবাসার মানুষটিকে বিয়ে না করাই শ্রেয়, কারণ বিয়ে করলে মানুষটি থেকে যায় কিন্তু ভালোবাসাটা আর থাকে না। হুম, কিন্তু আমি ইমাদকে ভালোবাসি, বিয়ের পর ওকে আমি দূর থেকে ভালোবেসে যাব। সেটাই ভালো, তোমরা থাকো আমি যাই। আফিয়া চলে গেল। আমি বললাম, চলো মার সাথে দেখা করে যাবে। চলো। আমি রিয়াকে বাসায় এনে মার সাথে পরিচয় করিয়ে দিলাম। কি আজব, মার সাথে সেকেন্ডের মধ্যে মিশুক হয়ে গেল, কি কথা লাগিয়ে দিল। যাওয়ার সময় রিয়া মার কাছে দোয়া চাইল, পরে দোকানে নিয়ে আসলাম, আব্বার কাছে থেকে বিদায় নিয়ে দোয়া চাইল, পরে বাস স্টেশনে নিয়ে গেলাম। শেষমেশ বিদায়ে রিয়া কেঁদে দিল, আমাকে জড়িয়ে ধরে রাখলো, বাসে উঠিয়ে দিয়ে দোকানে চলে আসলাম। ইচ্ছে করে রিয়ার বিয়ের তারিখটা জানি নাই, কারণ ওই দিনটাই কষ্ট হতো বেশি। এখন মনে হবে রিয়া এখন আমার জন্য ওয়েট করছে, কষ্ট দূর করার জন্য যতটা সম্ভব রিয়াকে ভুলে থাকাই ভালো। দোকানে আসলে আব্বা বাড়ি চলে গেল, সন্ধ্যা ছুঁই ছুঁই,
সন্ধ্যার সময় দেখি কুয়াশা পড়া শুরু করছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এইভাবে অনেকদিন চলে গেল। বিয়ের এক সপ্তাহ পর রিয়া তার স্বামীর সাথে আমার পরিচয় করিয়ে দিল। তার স্বামীও খুব মিশুক, অল্প কথাতেই দুজন বন্ধুর মতো হয়ে গেলাম। মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে রিয়া কী পছন্দ করে কী অপছন্দ করে এটা সেটা জিজ্ঞেস করে। মানে তাদের সংসার ভালোই চলছিল। এটা দেখে আমি খুব খুশি, কিন্তু আমার মনের ভিতর একটা চিনচিন কষ্ট ভারী দেয়, কারণ রিয়াকে নিজের মতো করে পেলাম না। হয়তো রিয়া সেটা আমার চোখে দেখতে পায়, দেখলে আর কী লাভ। ভাবলাম রিয়ার সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না, তার সাথে কথা বললেই পুরনো স্মৃতি মনে হয়। তখন ভিতরে থেকে চাপা কান্না চলে আসে। আস্তে আস্তে রিয়ার কল ইগনোর করতে লাগলাম। এভাবে মাসখানেক চলে গেল। দোকানের মধ্যে এখন আমি বেশি সময় থাকি, কারণ আব্বা বছরখানেক আগে স্ট্রোক করেছিল, যার কারণে বেশি প্রেশার নিতে দেই না। এই এক মাসের মধ্যে আব্বা পুরো দোকান আমাকে বুঝিয়ে দিয়ে দিল। ভালোই চলছিল দিনকাল। একদিন রাতে ঠিক করলাম রাতে দোকানে কাটিয়ে দিব, কারণ দেরি হয়ে গিয়েছিল। পৌষ মাসে শীত মাত্র পড়েছে, বাইরে কুয়াশা ছাড়া কিছুই নেই। দোকান পরিষ্কার করতেছিলাম, এমন সময় দেখি আফিয়া কোথা থেকে জানি দৌড়ে আসলো আর বলল, 1 কেজি তেল দে, আর মুখে দেওয়ার জন্য ভালো ক্রিম দে, আর একটা সুই দে, 1 প্যাকেট নুডলস। রাতে সুই দিতে পারবো না, দে দে। আরো কয়েকটা জিনিসের নাম বলল, আজকে সিগারেট চাচ্ছে না। আমি বললাম, সিগারেট দিব না? না রে, ঠান্ডা লাগছে। ও, আমি আস্তে আস্তে সবগুলো জিনিস দিলাম। বলল, কত টাকা হয়েছে? 950 টাকা। আফিয়া আমাকে একটা 1000 টাকার নোট দিল। টাকাটা হাতে নিয়ে আমি টাকার কোড নাম্বারের দিকে তাকালাম। আমি সবসময় কারো কাছ থেকে বড় টাকার নোট পেলে অথবা দিলে আমি কোড নাম্বারটা দেখে নেই, যাতে উনি অস্বীকার করতে না পারে অথবা জাল বলে ঝামেলায় ফেলতে না পারে। ওই দিন আফিয়া একটা 1000 টাকার নোট দিয়েছিল। ওই দিন আমি কোডটা ভালো করে দেখেছিলাম, কারণ আফিয়া এমনিতে তেরা টাইপের মেয়ে। কিন্তু খেয়াল করে দেখলাম ওই দিন যে টাকা দিয়েছিল সেই টাকার লাস্টের কোড আর আজকের টাকার লাস্টের কোড 1। ওই দিন টাকা ছিনতাই হয়ে গিয়েছিল, সেই ছিনতাই করা টাকার মধ্যে আফিয়ার দেওয়া ওই টাকাটা ছিল। দুর্ভাগ্যবশত আফিয়া আজকে আমাকে এই টাকাটা এনে দিল। তার মানে ওই দিন ছিনতাইটা আফিয়া করছিল, হয়তো সে করেনি, অন্য কাউকে দিয়ে করিয়েছে। মহান আল্লাহর কি লীলা খেলা। আফিয়া বলল, কি এত দেখছিস, আমাকে বিদায় কর, বাসায় যেতে হবে। বাসায় তো যাবেন, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। তাড়াতাড়ি বল। চেয়ারে বসেন, দরকার হলে আমি এগিয়ে দিয়ে আসব। আফিয়া চেয়ারে বসল। আমি বললাম, মনে আছে মাসখানেক আগে বলছিলাম আমার 20,000 টাকা ছিনতাই হয়ে গিয়েছিল? হুম, মনে আছে। এর আগের দিন রাতে আপনি আমার কাছ থেকে কিছু টাকার মাল কিনেছিলেন। হুম। আপনি যে 1000 টাকার নোট দিয়েছিলেন ওই টাকাটা ছিনতাই হওয়া টাকার মধ্যে ছিল, কিন্তু আজকে এই 1000 টাকা ওই দিন আপনার দেওয়া 1000 টাকা। আমি যদি বলি 1, এটা কি আপনি বিশ্বাস করবেন? না, বিশ্বাস করব না। কেন বিশ্বাস করবেন না? ওই দিন আপনার দেওয়া টাকার কোড আজকে এই টাকার কোড সম্পূর্ণ 1। আফিয়া তার চোখগুলো বড় বড় করে তাকালো। আমার এই কথা শুনে আফিয়া হতভম্ব হয়ে গেছে, কি বলবে কিছু বুঝতে পারছে না। তোতলাতে তোতলাতে বলল, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আর ওই দিনের টাকার কোড আর আজকের টাকার কোড 1, এটা বললেই আমি বিশ্বাস করব। আপনি বিশ্বাস করতে বাধ্য, প্লিজ আফিয়া আমার টাকাটা দিয়ে দেন। আমি তোর টাকা নেইনি, ওকে? না, আপনি নিয়েছেন। আমি নেইনি। আপনি নিয়েছেন না হলে ওই দিনের টাকার কোড আর আজকের টাকার কোড 1 কেন? আপনি ছাড়া তো অনেক মানুষ আছে, তাদের কাছে তো টাকাটা যেতে পারত, আপনার কাছেই কেন? স্বীকার করেন। যা, আমি নিয়েছি, এখন কি করবি কর, তুই আমার কিছুই করতে পারবি না। কি নির্লজ্জ মেয়ে, প্লিজ আমার টাকাটা ফেরত দিয়ে দেন। তোরে 1 টাকাও দিব না, এখন দেখি তুই কি করিস। এই আমি উঠলাম। আমি তার কিছুই করতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। আব্বা জানলে আব্বাও কিছু করতে পারবে না, তার চেয়ে ভালো তাদের না জানানো। টাকার আশা আমরা আরও অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন দেখি আফিয়াকে ফাপড় টাপড় দিয়ে কিছু নিতে পারি কি না, জানি কিছুই করতে পারবো না। আমি বললাম, দেবেন না? না, দিব না। আমি ভাবতেছি আফিয়ার দুর্বল জায়গায় আঘাত করব। না থাক, মেয়েটাকে কাঁদিয়ে লাভ নেই, ওকে দেখা যাক। আফিয়া বাইরে তাকিয়ে দেখে কোনো গাড়ি নেই। আফিয়া বলল, বাসায় যাবি না? না, আজকে দোকানে থাকবো। এখন আমি কি করে বাসায় যাব?
আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, একটু এগিয়ে দিবি? ধুর, আপনি কে? আপনাকে চিনি না, বের হন দোকান থেকে। টাকা চুরি করে বলে, আবার বড় বড় কথা বলে। আপনার মতো মেয়েরা লাস্টে মানুষের লাত্তি উষ্টা খেয়ে মরে। এমন করতেছিস কেন? একটু হেল্পই তো চাইছিলাম। ওই দিন তো আপনার হেল্প করেছিলাম, ওল্টা আমার পিঠে লাথি মারলেন। এলাকায় অন্য কেউ ছিল না? আসলে আমি জানতাম না ওরা তো টাকা ছিনতাই করেছে। পরদিন সকাল পর্যন্ত আমি জানতাম না। তুই যখন আমার সাথে রাগারাগি করে চলে গিয়েছিলি, পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি তোর টাকা ছিনতাই করেছে। পরে ভাবলাম তোর কাছে ছোট হয়ে লাভ কি, তার চেয়ে ভালো না জানানো। অনেক ভালো কাজ করছেন, এখন দোকান থেকে বের হন। ইমাদ, সরি। সরি আমি বুঝি না, আমি টাকা ফেরত চাই। 20,000 টাকা কামানো খুব কষ্ট, চোররা টাকার মর্যাদা কি বুঝবে? আফিয়ার মুখটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল, মনে হচ্ছে লজ্জায় কি বলবে কিছুই বুঝতে পারছে না। আমি আমার টাকা ফেরত চাই, এখন যেটা করার দরকার আমি সেটা করব। খেয়াল করলাম আফিয়ার চোখের কোণে পানি জমে গেছে, ধপ করে চেয়ারে বসে পড়ল, হাত দিয়ে মুখ থেকে ফেললো। কিছুক্ষণ পর আফিয়া তার মোবাইল দিয়ে বলল, এই নে তোর টাকা, এখন প্লিজ আমাকে বাসায় এগিয়ে দে। মন থাকলে আর জীবনেও তোর দোকানে মুখ দেখাবো না। টাকা ছিনতাই করে আবার অভিমান দেখায়, তাতে আমার কি? আমি আফিয়ার হাত থেকে মোবাইল নিলাম, মোবাইল দেখে iPhone 12। মোবাইল দেখে আমি অবাক, আফিয়া iPhone 12 চালায়, এটা যেন আমি বিশ্বাস করতে পারতেছি না। চালাইতে পারে, পাবলিকের টাকা মেরে মেরে খায়। যাই হোক, 20,000 টাকার বেশি উঠে যাবে, সেটা আপনার ইচ্ছা। এখন আমাকে বাসায় দিয়ে আয়। পারবো না। প্লিজ। ওকে। আমি দোকান তালা মেরে বের হলাম। আফিয়া আমার সাথে ঘেসে ঘেসে হাঁটছে, মনে হয় ভয় পাচ্ছে। আফিয়ার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। কিছুক্ষণ হাঁটার পর আফিয়ার বাড়িতে পৌঁছলাম। আফিয়া বলল, ভেতরে এসে বস। না থাক, আমি যাই। ভেতরে আয়। আফিয়ার জোরাজোরিতে ভিতরে ঢুকলাম, গিয়ে সোফায় বসলাম। বাড়িটা তেমন বড় না, একতলা ছাদ, রুম তিনটা। রুমগুলো আসবাবপত্র দিয়ে ভরপুর, অনেক সুন্দর করে সাজানো ঘরটা। কিছুক্ষণ বসে রইলাম, খেয়াল করলাম আফিয়া রান্নাঘরে যেন কি করছে, খাওয়ার জন্য কিছু তৈরি করছে, খিদাও লাগছে। কিছুক্ষণ পর আফিয়া নুডলস রান্না করে নিয়ে আসলো, আমার সামনে দিয়ে বলল, নে খা। খাবো না। আরে খা, আমার সাথে তোর ঝামেলা মিটমাট, এখন তাড়াতাড়ি খেয়ে নে। ওকে। আমি নুডলস খাওয়া শুরু করলাম, মুখে দিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। এত স্বাদ, এত স্বাদ কি করে হতে পারে? আমার খাওয়া সব থেকে বেস্ট নুডলস। আমি এক প্লেট খেয়ে আরেকটু নিলাম, নুডলসকে বানিয়ে খেলাম, ভাবলাম একটু প্রশংসা করি। আমি বললাম, এত স্বাদের নুডলস আমি জীবনেও খাইনি, সত্যি এটা অনেক ভালো ছিল। সত্যি আজ অনেক দিন পর আমি একজনকে নিজ হাতে রান্না করে খাওয়ালাম। তাহলে উঠি, এখন আমাকে এগিয়ে দিবে কে? আমি। পরে আমাকে এগিয়ে দেবে কে? এই বলে হাসতে লাগলো। আমি বললাম, তাহলে যাই। সাবধানে যাইস। হুম। আমি হাঁটা ধরলাম, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দোকানে চলে আসলাম। এসে দোকান বন্ধ করে ভিতরে পিছনে খাট আছে, ওইটাই মাঝে মাঝে থাকি, সেখানে শুয়ে পড়লাম। অনলাইনে আফিয়ার মোবাইল বিক্রি করে দিলাম 50,000 টাকা, বলছে পরদিন টাকা দিয়ে মোবাইলটা নিয়ে যাবে, বাকি 30,000 টাকা আফিয়াকে ফেরত দিয়ে দিব। সকালে খেয়াল করলাম কে জানি দোকানে শার্টের আওয়াজ করছে, এই শীতের মধ্যে উঠতে একটু ভালো লাগছে না। আমি শীতের কাপড় পরে শার্টার উপরে উঠাইলাম, দেখি আফিয়া, দেখি এখনও তেমন একটা আলো ফোটেনি। আমি বললাম, এত সকালে কি, দোকান আরও পরে খুলব। ওকে, আমাকে একটা সিগারেট দে। আপনার না ঠান্ডা লাগছে? একটু খেয়ে ফেলে দিব। ওকে। আমি একটা বেনসন লাইট দিলাম, বললাম এখন যান, আমি একটু পরে দোকান খুলব। না, এখন বের হ, আমার সাথে জগিং করবি। আমার এত ঠেকা পড়ছে না, আপনার মনে চাইলে আপনি যান। না, তুই আমার সাথে যাবি। না, যাব না। না, তুই যাবি। এই বলে আমাকে আফিয়া শার্টের কলার ধরে দোকান থেকে বের করলো আর বলল, দোকান তালা মার। আমি দোকান তালা মেরে আফিয়ার পাশাপাশি হাঁটতে লাগলাম। আফিয়া সিগারেট ফেলে দিল, বলল, তুই সিগারেট খাস না? না। ভালো। আফিয়া হাঁটতে হাঁটতে নদীর পাড়ে নিয়ে আসলো, কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। আমি বললাম,
এত শীতের মধ্যে কি জন্য নিয়ে আসলেন? কি আরামের ঘুমের মধ্যে ছিলাম? আমার আজান দেওয়ার আগেই ঘুম ভেঙে যায়, পরে আর ঘুমে ধরে না, তাই বাইরে চলে আসি। আপনার জগিং করার কি দরকার? আপনার তো স্লিম ফিগার মানে একদম পারফেক্ট। ধুর, তুই যে কি বলিস, চল ওই দিকটায় যাই। হুম চলেন। আমি আর আফিয়া কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দোকানে চলে আসলাম। আফিয়া বাড়িতে চলে গেল, আমি দোকান খুলে বসলাম। কিছুক্ষণ পর আব্বা আসলো, আমি বাড়িতে চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে আবার দোকানে যেতে লাগলাম রিক্সা দিয়ে। আফিয়ার বাড়ির রাস্তায় মোড়ে এসে দেখি আফিয়া দাঁড়িয়ে আছে, আমাকে দেখে থামতে বলল, রিক্সা থামালো। আফিয়া বলল, মামা আমিও যাব। আরে আপনি কি করে উঠবেন ভাই? আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান, আফা যেখানে যাবে আমি দিয়ে আসি। আরে কি বলেন, আমাকে দোকানে দিয়ে আসেন। আফিয়া হেসে বলল, অসুবিধা নেই, আমরা শেয়ার করে বসছি। আরে না আপনি যান, আমি অন্য রিক্সা দিয়ে আসছি। চুপচাপ বসো, আমার হাত ধরো। এই বলে আফিয়া তার হাত বাড়ালো, আমি অনিচ্ছা সত্ত্বেও আফিয়ার হাত ধরে টান দিয়ে আমার পাশে বসালাম। আমাদের দুজনকে এভাবে দেখে মানুষ আর চোখে তাকাতে লাগলো, আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। কিছুক্ষণের মধ্যেই দোকানে পৌঁছালাম, দুপুরের খাবার নিয়ে এসেছি। আমি আসলে আব্বা চলে গেল, আফিয়া আরও আগেই নেমে গিয়েছে। ঘণ্টাখানেক পর দেখি আফিয়া আমার দোকানের পাশে দাঁড়িয়ে কয়েকটি ছেলের সাথে কথা বলছে। তার মধ্যে দোকানে একটা মেয়ে কাস্টমার আসলো, বলল, একটা নাম্বার লিখেন, 01912915। থাক, এখনকার যুগে ফ্লেক্সি লোড করেই শান্তি পাই না, একটা মিনিট কার্ড দেন। মানে? নাম্বার দিলে পরে আবার এই নাম্বারে ফোন দিয়ে জ্বালাতন করবে। আপনাদের মতো ছেলেদের আমার চেনা আছে, আপনারা সুন্দরী মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না, দেন মিনিট কার্ড দেন। সব কিছুই ঠিক ছিল, তোর নাম্বার দিতে অসুবিধা, তুই মিনিট কার্ড নিবি ভালো কথা, তুই এসব আলতু ফালতু প্যাচাল পারস কেন? মেজাজটা সাথে সাথে গরম হয়ে যায়। আমি বললাম, মিনিট কার্ড আপনার কাছে, বিক্রি করবো না, অন্য কোনো দোকান থেকে নেন। মিনিট কার্ড নেই মানে? ও বুঝেছি, আমার নাম্বারটা চাস, সেটা তুই আমাকে সরাসরি বললেই চলতো। এমনিতেই তুই হ্যান্ডসাম, তোরেই দেওয়া যায়, আমার মতো সুন্দরী মেয়েদের পিছনে ছেলেরা লাইন ধরে থাকে। আচ্ছা নে নাম্বারটা তোর। আমি মেয়েটার দিকে তাকাতেই আমার কেমন যেন লাগছে, ঠোঁটে গাঢ় লিপস্টিক, যেটা আমার একদম পছন্দ নয়, বুকের উরু দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে, এমনিতেই মেজাজ গরম হয়ে আছে। আমি বললাম, সরেন্দ্র দেখি। বাইরে তাকিয়ে দেখি কোনো ছেলে পেলে তো নেই, এমনকি বাইরে একটা কুত্তাও নেই। আমি বললাম, কোথায় আপনার জন্য না বলে ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কোথায়? বাইরে তো একটা কুত্তাও নেই। মেয়েটা অপমান লোকানোর জন্য তোতলাতে তোতলাতে বলল, তোরে দেখাইতে হবে, এখন নাম্বার তোর। আপনার মন মানসিকতায় সমস্যা আছে, আপনার কাছে আমি ফ্লেক্সি লোড বিক্রি করব না, যান এখান থেকে। কি, আমার মন মানসিকতায় সমস্যা? তোদের মতো লুচ্চা ছেলেদের জন্য আজকে আমার মতো সুন্দরী মেয়েরা শান্তি মতো ফ্লেক্সি লোড করতে পারে না। ওকে ফাইন, আপনি ফ্লেক্সি লোড কইরেন না। আমাদের চিল্লাচিল্লির আওয়াজ শুনে আফিয়া দোকানে আসলো, বলল, কি হয়েছে আইমে, তুমি কে, ওর সাথে ঝামেলা করছো কেন? ঝামেলা করব না তো কি করব, লুচ্চা একটা। আফিয়া আপনি শোনেন, উনি এসে বলেন নাম্বার লিখতে, কিন্তু নাম্বার না দিয়ে উনি বলেন আমি বলে আবার ফোন করে ডিস্টার্ব করব, আমি বলে লুইচ্চা, আরও কত কিছু বলল। আফিয়া ঠাস ঠাস করে মেয়েটার গালে চড় দিল, বলল, তোর সাহস তো কম না, তুই কি করে ইমাদকে লুচ্চা বলিস? তোর নাম্বার দিতে এতই প্রবলেম, তাহলে ফ্ল্যাগজি লুট করতে আসছিস কেন? আপনার সাহস তো কম না, আপনি কি করে আমায় চড় মারলেন জানেন? আমি কে, এই এলাকার চেয়ারম্যানের মেয়ে, আব্বারে বললে আপনাদের সবগুলোরে এখন ভোগে পাঠাবে। এক্ষুনি তোর আব্বারে ফোন দে। ও তোর মোবাইলে, তো ব্যালেন্স নাই, দাঁড়া আমি কল দিচ্ছি। এই বলে আফিয়া কাকে যেন কল করলো, ফোন ধরলে বলল, কেমন আছেন আঙ্কেল, আপনার মেয়ের নাম যেন কি? ও এখানে একটু ঝামেলা করছে, ওকে একটু বোঝান তো, এই নে মোবাইল ধর। মেয়েটা মোবাইল ধরলো, কতক্ষণ কথা বলে হুম বলল, লাস্টে বলল, আচ্ছা সরি আপু, কিছু মনে করবেন না, আসলে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, ইমাদ সরি, আমি যাই। নেক্সট টাইম এই এলাকায় সাবধানে চলাফেরা করবি, যাও। ওকে আপু। এই বলে মেয়েটা চলে গেল। আফিয়া ছেলেগুলোর সাথে দুই একটা কথা বলে
দোকানে এসে বসল। আসলে তুই তো লুচ্চাই। মানে আমাকে কোন দিক দিয়ে লুচ্চা মনে হয়? অনেক দিক দিয়ে। যাই হোক, মেয়েটাকে মারা আপনার ঠিক হয়নি। আমি তোর জন্য মেয়েটাকে মারলাম আর তুই বলিস ঠিক হয়নি? হুম। সিগারেট দে একটা। না দিব না, আপনার সিগারেট খাওয়া বন্ধ। তুই বলছিস, যা আর খাবো না। সত্যি আমার জন্য আপনি কেন সিগারেট খাওয়া ছেড়ে দিবেন? জানি না। খাওয়া দাওয়া করছেন? না। চলেন খাওয়া দাওয়া করি। না, তার চেয়ে ভালো তুই আমার বাসায় চল যাই, সেখানে খাওয়া দাওয়া করে চলে আসিস। না, আজকে টাইম শর্ট, আরেকদিন। ওকে, তুই খাওয়া দাওয়া কর, আমি বাড়ি যাই। রাতে কিছু জিনিস লাগবে। এই রিকশা। আফিয়া রিকশা দিয়ে চলে গেল। আমি খাওয়া দাওয়া করে রাত 9টা পর্যন্ত বেচাকেনা করলাম। এর মধ্যে আফিয়ার মোবাইলটা নিয়ে গেল টাকা দিয়ে। ভাবতেছি বাকি টাকা কি আফিয়াকে দিয়ে দিব, নাকি আফিয়ার জন্য আরেকটা মোবাইল কিনে দিব। ধুর, ওর টাকা ওকে দিয়ে দিব। এখন বের হব বাড়িতে যাওয়ার জন্য। এমন সময় আফিয়া আসলো, বলল, 5 কেজি চাউল দে। এখন কিছু দিতে পারবো না, দোকান বন্ধ করে ফেলবো, আগামীকাল নিয়েন। এখন দে। ওকে, আর কিছু লাগলে তাড়াতাড়ি বললেন। আফিয়া আরও কিছু জিনিসপত্র বলল, সেগুলো দিলাম। কত টাকা বিল হলো বললাম, সেগুলো দিলাম। আফিয়া টাকা দিল। আমি বললাম, আপনার আইফোন বিক্রি করেছি, এই নেন আপনার বাকি 30,000 টাকা। তোরে কে বলছে বিক্রি করতে? আমি তো টাকা দিয়ে মোবাইল নিতাম। আপনি কবে টাকা নিয়ে আসবেন? সেই আশা আমি বসে থাকবো, এখন টাকা নেবেন না? তাহলে আগামীকাল আমাকে মার্কেটে নিয়ে গিয়ে মোবাইল কিনে দিবি। আমার টাইম নেই, ধরেন আপনার টাকা, এখন কি করবেন আপনি জানেন? তুই আমাকে নিয়ে যাবি, এটা আমার পরিষ্কার কথা। আচ্ছা দেখি। আমি তাড়াতাড়ি দোকান থেকে বের হলাম, কারণ বাইরে একটা রিকশা দাঁড় করিয়ে রাখছিলাম। আমি আগে গিয়ে রিকশায় উঠে পড়লাম। আফিয়া বলল, আমি এত কিছু নিয়ে কি করব? আপনি থাকেন, আমাকে দিয়ে আপনাকে নিয়ে যাবে। কি অকৃতজ্ঞ ছেলে রে তুই, একটা মেয়েকে তুই এভাবে ফেলে চলে যাবি? এর চেয়ে বেশি আর কি বা করতে পারি? তুই জানিস তোর যে এখন এখান থেকে হেঁটে যেতে হবে? জানি। তাহলে চল একসাথে শেয়ার করে যাই। না আপনি যান, আমি পরে আসছি। এই বলে আমি রিকশা থেকে নেমে গেলাম, আফিয়ার জিনিসপত্রগুলো উঠালাম। আফিয়া রিকশায় উঠে বসল। আফিয়া বলল, উঠবি নাকি চলে যাব? মামা ওকে নামিয়ে দিয়ে আবার এখানে আসবেন। রিকশা আর এখানে আসবে না, মন চাইলে উঠ না হলে হেঁটে আয়। আমি জানি আফিয়া যেটা বলবে রিকশাওয়ালা সেটাই শুনবে। আমি বাধ্য হয়ে আফিয়ার পাশে বসলাম। রিকশা চলা শুরু করল, আফিয়া আমার সাথে আরো ঘেঁষে বসল। অনেক শীত, আরো ঘেঁষে বস, তাহলে শীত লাগবে না। আপনার পাশে বসলেই এমনিতেই শরীর গরম হয়ে যায়। আফিয়া আমার হাতের মধ্যে নিজের নরম উষ্ণ হাতটা রাখল। আমি আফিয়ার দিকে তাকালাম, চারদিকে অন্ধকার। আফিয়া আমার হাত শক্ত করে ধরে আমার সাথে আরো ঘেঁষে বসল। আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আফিয়া তার ভিতরের কষ্টগুলো অনুভূতির মাধ্যমে জানান দিতে যাচ্ছে। আমি আমার হাতটা সরিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আফিয়ার বাড়ির সামনে চলে আসলো। আফিয়া নেমে গেল, আমিও বাড়িতে চলে আসলাম। আফিয়া আমার হাতের মধ্যে নিজের নরম উষ্ণ হাতটা রাখল। আমি আফিয়ার দিকে তাকালাম, চারদিকে অন্ধকার। আফিয়া আমার হাত শক্ত করে ধরে আমার সাথে আরো ঘেঁষে বসল। আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আফিয়া তার ভিতরের কষ্টগুলো অনুভূতির মাধ্যমে জানান দিতে যাচ্ছে। আমি আমার হাতটা সরিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যে আফিয়ার বাড়ির সামনে চলে আসলো। আফিয়া নেমে গেল, আমিও বাড়িতে চলে আসলাম। পরদিন খুব সকালে বের হয়ে দোকানে আসছি, পথিমধ্যে আফিয়ার সাথে দেখা। আমি ভাবলাম এ কোন ঝামেলায় পড়লাম, যেদিকে তাকাই সেদিকে আফিয়া, সেই কেন আমার সামনে পড়ে? ওর কি কোনো মেয়ে বান্ধবী নাই, শুধু ছেলেদের মতো বাইরে ঘুরে বেড়ায়? অন্যদিক দিয়ে ওরে দেখলে ভালোই লাগে। ভাবতেছি প্রেমে পড়ে গেলাম নাকি। আফিয়া আমাকে দেখে বলল, কিরে এত সকালে কোথায় যাস? তার আগে আপনি বলেন, এত সকালে আপনি বাইরে কি করেন? এই শীতের সকাল আমার খুব ভালো লাগে, এত ঠান্ডার মধ্যে নিজেকে গরম রাখার মধ্যে যেন একটা অনুভূতি, সেটা তোরে বলে বোঝাতে পারবো না।
ও আজকে আরো পরে দোকান খুলিস। কেন? চল দুজনে মিলে একসাথে হাঁটি। এখান থেকে দোকান পর্যন্ত আমি হেঁটে যাব। এতটুকু পর্যন্ত একসাথে যেতে পারি? এইটুকু হলেই চলবে। তাহলে চলেন। আমি আর রাফিয়া পাশাপাশি হাঁটতে লাগলাম। এত সকালে কুয়াশার মধ্যে সামনে কি আছে দেখা যাচ্ছে না। আমি ভাবলাম আফিয়ার ফ্যামিলি নিয়ে কিছু প্রশ্ন করি। আচ্ছা, আমি কি আপনাকে আপনি করে ডাকবো নাকি তুমি করেই? আজ পর্যন্ত আমাকে তুমি কিংবা তুই বলার কেউ সাহস পায়নি, সবাই আপনি করে ডাকে। কিন্তু তুই আমার কাছে একটু স্পেশাল, সেজন্য তুই আমাকে যেটা খুশি ডাকতে পারোস। আপনার কাছে স্পেশাল ভেরি ইন্টারেস্টিং। এই যে আপনি এত টাকার জিনিসপত্র কিনেন, এত টাকা কোথা থেকে পান? তোর দোকান থেকে কিনি তো, সেজন্য তুই আমাকে এত প্রশ্ন করতেছস। আজ থেকে তোর দোকানে মুখই দেখবো না। আচ্ছা, আমার দোকানের মুখ দেখেন না, তার আগে এটা বলে যান এত টাকা কোথায় পান? আব্বা ব্যাংকে কিছু টাকা রেখে গিয়েছিল, ওই টাকা লাভ দিয়ে চলি, আর ধান্দা তো আছে। বয়ফ্রেন্ড কয়টা? দেখছো আমার হাত একটা চট দেব, এই শীতের মধ্যে আপনি আপনি গরম হয়ে যাবে। আমরা তো বখাটে মেয়ে, আমাদের সাথে আবার খেয়ে প্রেম করবে, হয়তো প্রেমের নামে কিছুদিন নাটক করবে, ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে। আসলে কি জানিস, যে যতই কথা বলুক, বিয়ে করার সময় সবাই সব থেকে ভালোটাই সিলেক্ট করে। হুম, তাই বলি কি আপনার বিয়ে করার ইচ্ছে নেই? জানি না। এই মুহূর্তে যদি একজন আপনাকে বিয়ে করার জন্য বলে, তাহলে আপনি কি করবেন? তোর কানের নিচে চড় মেরে বিয়ে করার স্বাদ ভুলিয়ে দেব। কেন? এমনি এত প্রশ্ন করছিস কেন? করবি আমাকে বিয়ে? যত সব ফালতু কথাবার্তা। এখন তুই বল, তোর গার্লফ্রেন্ড কয়টা? একটা ছিল, রিয়া, ওর তো বিয়ে হয়ে গেছে, এখন কোনো গার্লফ্রেন্ড নাই। তোর আবার গার্লফ্রেন্ড না থাকতে পারে? এমনিতেই তুই যে হ্যান্ডসাম, তোরে দেখেই মেয়েরা ক্রাশ খাবেই। খাই তো, আপনাকে দেখে আর খেতে পারি না। ওকে, যদি তোর সাথে কোনো মেয়েকে দেখি, মনে করবি তুই মেয়েটাকে জীবনের লাস্ট বার দেখলি। আমি আফিয়ার কানে কানে গিয়ে বললাম, যদি ওই মেয়েটা তুমি হও। এই বলে আমি জোরে হেঁটে দোকানে চলে আসলাম। পিছনে তাকিয়ে দেখি আফিয়া তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে রইল, হয়তো এটা নিজের কানে বিশ্বাস করতে পারছে না। আফিয়ার জন্য আমার ভিতরে ভিতরে একটা ফিলিংস কাজ করতো, তার সাথে বেশি চলাফেরা করি, সেজন্য নাকি ও সবসময় আমার চোখের সামনে থাকে, সেজন্য আমি জানি না। কিন্তু ওকে কেন জানি আমার মন চায়, হয়তো আমি তার প্রেমে পড়ে গেছি, কিন্তু একটা বখাটে মেয়ের প্রেমে পড়লাম। বখাটে হয়তো কি হয়েছে, মেয়ে তো, এখন আমার নিজেরই করে নিতে হবে। আর আমি কোনো সময় আমার ভালোবাসার কথা বলবো না, কারণ ও তো বখাটে মেয়ে, কোন সময় মন ঘুরে যায় কে জানে, তারপরে ফান্দে ফেলে টাকা খাবে। আচ্ছা দেখি কি হয়, এমনিতে আফিয়া অনেক সুন্দরী আর ও নিজেকে প্রোটেক্ট করতে জানে। আমি দোকান খুলে বসলাম, দেখি আফিয়া আসলো, বলল, মোবাইল কিনতে কখন যাবি? আব্বা দোকানে আসুক, তারপর দেখি। ওকে। এই বলে আফিয়া হাসি দিল, হাসিটা আমার বুকে তীরের মতো বিঁধে গেল। আমি বললাম, এখন কোথায় যাবেন? বাসায়। বাসায় থাকবেন, আমি এসে নিয়ে যাব। আচ্ছা। এই বলে আমি আফিয়া চলে গেল। আমি বেচাকেনায় মনোযোগ দিলাম, একটানা দশটা পর্যন্ত বেচাকেনা করলে আব্বা আসলো। আমি বাড়িতে চলে আসলাম, এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আফিয়ার বাসার সামনে গেলাম, গিয়ে দরজায় টোকা দিলাম। একটু পর দরজা খুললো, দরজা খুললে আফিয়ার দিকে আমি আর চোখ সরাতে পারছি না। এটা আমি কি দেখছি, দেখি আফিয়া একটা লাল শাড়ি পরছে, চুলগুলো খোলা, ঠোঁটে লিপস্টিক, একেবারে আমার সামনে যেন জ্যান্ত পরেই দাঁড়িয়ে আছে। আফিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, কি কিভাবে দেখতেছস? আমরা শুধু একটা মোবাইল কিনতে যাব, এভাবে সাজার কোনো মানে আছে? এমনি সাজলাম, অনেকদিন ধরে সাজি না। আজকে কেন, অন্য কোনো দিন সাজতেন? আজকেই, এখন চল যাই। ওকে, মোবাইল কোনো চয়েস নেই, আমি যেটা কিনে দিব ওইটাই নিতে হবে। আচ্ছা। আফিয়া আর আমি একসাথে হেঁটে রাস্তায় আসলাম, ওইখান থেকে রিক্সা নিয়ে দুজনে এক রিক্সায় উঠলাম, উঠে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। মার্কেটে যে এলাকায় থাকি এর বাইরে অন্য এলাকায় পড়ছে। মার্কেটে গিয়ে পছন্দ মতো একটা মোবাইল পছন্দ করে আফিয়াকে দিলাম, আফিয়া সেটা সাদরে বরণ করল। আফিয়া চেষ্টা করল আমাকে কোনো রেস্টুরেন্টে ঢোকাতে, কিন্তু আমি দোকানের কথা বলে কেটে পড়ি, রিক্সা নিয়ে আসছি, দেখি
দুই একটা ছেলে আমাদের রিকশা আটকালো। ছেলেটা বলল, কেমন আছেন আফি আপু? ভালো, তোরা কেমন? আপনি আমাদের দিকে তাকান না, কি করে ভালো থাকবো? অন্য একটা ছেলে বলল, কে আপু, নতুন ভাতান নাকি? মানে কিরে, রাতে কত দিস? আমাদের তো টাকা পয়সা আছে, আমাদেরও মন চায় করতে। ইদানিং দেখছি আফি আপু সুন্দরী হচ্ছে। আমি রিক্সা থেকে নেমে একটাকে কষিয়ে চর দিলাম, আরেকটা আমাকে মারতে আসলো, আমি তাকেও কষিয়ে চর দিলাম, দুজনে চরকে আমাকে বকতে লাগলো। আমি বললাম, ওই মামা রিক্সা টান দেন। আমি গিয়ে রিক্সায় উঠলাম, রিক্সা উঠলে আফিয়া কাঁদতে লাগলো, বলল, আমি কি করছিলাম তাদের? এত খারাপ কথা কি করে বলতে পারলো? ওরা ওদের কথা বলছে, তুমি তাদের কথায় কান দিও না। না, ওদের একটা শিক্ষা দিতেই হবে। এই বলে কাকে জানিয়ে কল করলো, কিছুক্ষণ কথা বলল, বুঝলাম ও ছেলে দুটোকে ধরে আনতে বলছে। আফিয়া বলল, জানিস কেউ কাউকে সম্মান করে না, সবার কাছ থেকে সম্মান আদায় করে নিতে হয়। আরে তেমন কিছু না, রাগ করার দরকার নেই। আজ থেকে আমি আর তোর সামনে আসবো না, যেদিন তোর যোগ্য হতে পারবো সেদিন তোর সামনে আসবো। ওলটা আমি তো তোমার যোগ্য না। খারাপের দিক দিয়ে তুই আমার যোগ্য না, কিন্তু ভালোর দিক দিয়ে আমি তোর যোগ্য নই। এসব যোগ্য টোগ্য বাদ দাও। হুম, তুমি বাড়িতে চলে যাও, আমি দোকানে যাই। ওকে। আমি দোকানের আগে নামলাম যাতে আব্বা না দেখে। আফিয়া চলে গেল, আমি দোকানে আসলে আব্বা চলে গেল। আমি এক হোটেলে খেয়ে দোকানে বসলাম। সন্ধ্যার দিকে দেখি আফিয়া ওই দুই ছেলেকে ধরে আমার দোকানের সামনে আনলো, সাথে 20-30 জন ছেলে। আফিয়ার আগে গজগজ করছে, মনে হচ্ছে এই দুটোকে মেরেই ফেলবে। আফিয়া বলল, বল তাদের আমি কি করেছিলাম, এরকম খারাপ মন্তব্য কেন করছিস? সরি আপু, ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন হবে না। এখন যেটা করছিস সেটার কি হবে? প্লিজ আপু মাফ করে দিন। না, তোদের কোনো মাফ নেই। ইমাদ আমার ভাতার, ওই কুত্তার বাচ্চারাও কোন দিক দিয়ে ভাতার মনে হয়, আমার সাথে রাত কাটাতে চাস? এটা বলার সাথে সাথেই আফিয়ার পক্ষের এক ছেলে ওই ছেলে দুটোর মুখে লাথি মারল, বলল, তুই কোন মুখ দিয়ে এই কথা বের করিস? এখন পর্যন্ত আমরা আপুর দিকে চোখ তুলে কথা বলার সাহস করি নাই, আর তোদের কি সাহস? আপু এদের আমি কোনোভাবেই মাফ করতে পারবো না। আমি বুঝতে পারলাম ওদের চোখে প্রতিশোধের আগুন জ্বলতেছে, যে কোনো সময় ছেলে দুটোকে মেরে ফেলতে পারে। আমি বললাম, ভাই শুনেন, আফি আপু শুনেন, ওরা দুজন হয়তো না জেনে ভুলে ফেলেছে। আমি খেয়াল করছিলাম তখন তারা দুজন নেশার মধ্যে ছিল, তাই হয়তো ভুলভাল বলেছিল। থাক আপু মাফ করে দেন। না, ওদের কোনোভাবেই মাফ করব না। ও দুজন জানতো আমি কে, জেনে শুনে ও আমাকে খারাপ মন্তব্য করছে। এই ওদের আমার সাথে রাত কাটানোর স্বাদ মিটিয়ে দে। এটা বলার সাথে সাথে কয়েকজন ছেলে ওদের ধরল, একজন ছেলে তার কোমরের বেল্ট খুলল। বুঝলাম এখন তাদের বেদম পেটাবে। আমি বললাম, আপু হয়তো তারা ভুল করে ফেলেছে নেশার কারণে, থাক এইবারের মতো মাফ করে দেন। দেখি একজন ছেলে তাকে তাদের দুজনকে বেদম পেটাচ্ছে। আফিয়া বলল, থাম, এইবারের মতো তাদের দুজনকে মাফ করে দিলাম, আর সাবধান করে দে ওই এলাকার প্রত্যেকটা ছেলেকে, যারা তারা সাবধানে চলাফেরা করে। আর এরা দুজন সামনে পড়লেই মায়ের হবে। আমি এমাদের কথায় তোদের মাফ করে দিলাম, যা তোরা দুজন। যাওয়ার সময় ছেলে দুটোকে যে যা পারে কিল জল লাথি দিয়ে দিল। আফিয়া সবার উদ্দেশ্যে বলল, রাকিব কোথায়? পিছন থেকে এক ছেলে বলল, বোধহয় সেই রাকিব। জি আপু বলেন। জিনিয়া কে রে? কুদ্দুস চাচার মেয়ে। তোদের মধ্যে কি চলছে? তেমন কিছু না। জিনিয়াকে বিয়ে করবি? আজকে জিনিয়ার আব্বা আমার কাছে আসছে, তোর কথা বলছে, বলছে বিয়েটা ঠিক করে দিতে। সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, কিছু টাকার শর্ট পড়ে। কত? 50,000। আসলে আপু কুদ্দুস চাচার একমাত্র মেয়ে, তাই চাচ্ছে একটু আয়োজন করে বিয়েটা দিতে, কিন্তু টাকার কারণে হচ্ছে না। তোর তো আব্বা নাই? না আপু। এই তোদের প্রত্যেকের মানি ব্যাগে হাত দে, দে যত পারুস দে। সবাই টাকা দিল,
কেউ 1000, কেউ 500, কেউ 300, যে যত পারলো দিল। আফিয়া আমার দিকে তাকালো আর বলল, তুই কিছু দে, থাক তোরটা আমি দিয়ে দিচ্ছি। না দাঁড়ান, আমি 1000 টাকা দিলাম, সবার কাছ থেকে টাকা নিয়ে সামনে আরও 2 দোকান আছে সেখান থেকে টাকা উঠালো, সব টাকা রাকিবের হাতে দিয়ে বলল, এখন গোনার দরকার নেই, 1 সপ্তাহের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে সবাইকে দাওয়াত দিবি, কেউ যাতে বাদ না পড়ে, এটা যদি না হয় আমাকে জানাবি। ওকে। আর এ হলো ইমাদ, আজ থেকে ও আমাদেরই একজন, সবাই তাকে সম্মান করবি, সবাই তার সাথে হ্যান্ডশেক কর। আসতে সবাই হ্যান্ডশেক করে চলে গেল। সব শেষে আফিয়া হাত বাড়ালো, আমি বললাম, না আপনার সাথে হ্যান্ডশেক করব না। কেন? এমনি মনে চায় না। একটা ঠান্ডা দে। আফিয়া দোকানের ভিতরে এসে বলল, আর কোন দিক দিয়ে আমাকে তোর আপু মনে হয়? সবাই আপনাকে সম্মান করে, আপু বলে ডাকে, এখন আপনাকে সবার সামনে আপু না বললে অন্যরকম দেখায় না? এই শীতের মধ্যে ঠান্ডা খাবার দরকার নেই। আচ্ছা একটা ঠান্ডা দে আর সিগারেট দে। এই দুটোর মধ্যে আপনাকে কিছুই দিব না। আফিয়াকে একটা নর্মাল পানি দিলাম, আফিয়া সেটা খেলো, বলল, আজকেই তোর সাথে আমার লাস্ট দেখা। মানে বুঝলাম না। যেদিন তোর যোগ্য হতে পারবো সেদিন তোর সামনে আসব। আমার যোগ্য মানে কিছুই বুঝলাম না। আমি জানি তুই কিরকম মেয়ে চাস, তুই চাস রিয়ার মতো সরল সোজা মেয়ে, কিন্তু আমি তো সেরকম না। ধরে রাখেন তো, আপনি যেই রকম হন তাতে আমার কিছু যায় আসে না। তোরে আমি ঠকাতে চাই না। বুঝেছি, আপনি ইমোশনাল হয়ে গেছেন, আপনার মাথা ঠিক নাই, এখন বাড়ি যান। এই রিক্সা, আপুকে বাসায় দিয়ে আসো। না আমি যাব না, আমি তোর সাথে যাব। ওকে এখন যাও, পরে তোমার সাথে দেখা করব। সত্যি করবি তো? হুম। আফিয়া রিক্সায় উঠে চলে গেল। বাঁচলাম, আফিয়া কি আমাকে ভালোবাসে? আমার তা মনে হয় না, তার নিজের মুখ থেকে শুনতে হবে। ভাই এক বস্তা চাল দেন। আচ্ছা, আমি 1টা না 9টা পর্যন্ত বেচাকেনা করে বাড়িতে চলে আসলাম। পরদিন সকালে ভাবলাম আফিয়ার সাথে দেখা হবে, কিন্তু না, দুপুর গড়িয়ে বিকেল হলো, আফিয়ার মুখ দেখতে পারলাম না, মোবাইল নাম্বারটাও নেই, ফোন দিব যে। সত্যি কি ও আমার সামনে আসা বন্ধ করে দিল? এ কথা তো এর আগে অনেকবার বলেছিল, কিন্তু ও আরও বেশি করে আসতো, এখন কেন জানি টেনশন হচ্ছে। দূর, হয়তো কোনো কাজে আটকে গেছে, আসবে বোধহয়, কিন্তু না, 2 দিন হয়ে গেল আসেনি। না এখন তাকে খুঁজে বের করতে হবে। আরে ওর বাড়ি তো এখানেই, বাড়িতে গিয়ে দেখে আসতে হবে। আমি রাতে দোকান বন্ধ করে আসার সময় আফিয়ার বাড়িতে গেলাম, তখন বাজে 10টা ছুঁই ছুঁই। আমি আফিয়ার বাড়ির দরজায় টোকা দিলাম, খুলছে না। ভাবলাম কেউ নাই নাকি, কেউ তো আছে, নাহলে দরজা খোলা থাকবে কেন? ভিতর থেকে গলা ভাঙা আওয়াজ আসলো, বলল, কে? আমি বললাম, আফিয়া আমি ইমাদ। একটু পর দরজা খুলল, দেখে আফিয়া। আফিয়া পুরো অন্যরকম হয়ে গেছে, মুখটা কেউ যেন নেই, অসুখ বিসুখ হলো নাকি? চুলগুলো উস্কোখুস্কো, যেন এক পাগলি আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর এরকম অবস্থা কেন কিছুই বুঝতে পারছি না। আফিয়া বলল, তুই এখানে কেন আসছস? আপনাকে দেখতে, আর এরকম লাগছে কেন? সেটা তোর জেনে লাভ কি? এরকম করছেন কেন? দেখি, এই বলে আমি আফিয়ার কপালে হাত দিলাম, যেটা বুঝলাম আফিয়ার শরীরে প্রচণ্ড জ্বর। মা, আফিয়া বলল, হাত সরা, তোর সাহস তো কম না, তুই কোন সাহসে আমার শরীরে হাত দিস? তুই জানোস না তোর এই হাত আমি ভেঙে ফেলতে পারি। আমি বুঝতে পারছি আফিয়া আমার উপর রাগ করছে, হয়তো তাকে দেখতে না আসায় আমার উপর অভিমান করছে। আচ্ছা সরি, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার হাতের নুডলসটা খেতে খুব মন চাচ্ছে। আচ্ছা বাদ দিন, আমি যাই। ঠেকা পড়ছে তোর নুডলস খাওয়াতে। সেটাই, আচ্ছা যাই, সকালে আসব। তোর আর আশা লাগবে না, আর তুই আমার সামনে আসবি না। আচ্ছা, এই বলে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলাম। আফিয়ার চোখের সামনে থেকে চলে এসে একটু আড়াল নিয়ে দেখতে লাগলাম ও কি করে। দেখি দরজার সামনে মাথা নিচু করে বসে পড়ল। ভাবলাম তাকে এভাবে ফেলে যাওয়া ঠিক হবে না। আমি আবার আস্তে আস্তে তার সামনে গেলাম, ও বুঝতে পারে নাই আমি যে আবার আসব। আমি বললাম, আফিয়া জানি তুমি আমার উপর রাগ করছো, তাই বলে আমাকে এভাবে চলে যেতে বলবা? আফিয়া দাঁড়ালো, দেখি আফিয়া কাঁদছে, বলল,
আমি আফিয়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু সে কেঁদেই চলল। আফিয়ার শরীর আগুনের মতো গরম হয়ে আছে, তার শরীরের উত্তাপ আমার ঠান্ডা শরীর গরম করে দিচ্ছে। আমি বললাম, সরি আফিয়া, আমি ভাবছিলাম তুমি সত্যি আমার দোকানে আসা বন্ধ করে দিয়েছ। আমি যদি জানতাম তুমি অসুস্থ তাহলে আমি এক মুহূর্ত দেরি করতাম না। আমি তোরে ভুল ভাবছিলাম, ভাবছিলাম আমার মতো বখাটে মেয়েরা কারো মন দখল করতে পারে না, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তোমার বিছানা কোনটা? ওই দিকে। আমি আফিয়াকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় জলপটি দিয়ে দিলাম, কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালাম। আমি বললাম, আগামীকাল মাকে তোমার কাছে পাঠাবো। সত্যি? তাহলে আমি যাই। না, আজকের রাতটা থেকে যা। না, খুব সকালে দোকানে যেতে হবে। আমি খুব সকালে জাগিয়ে দেব। আমি গিয়ে তাদের রুমের সোফার মধ্যে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আফিয়া রান্নাঘরে কি জানি করছে। ভাবলাম এই জলের মধ্যে আবার কি করে। আমি উঠে ফ্রেশ হলাম, গিয়ে সোফায় বসলাম। দেখি আফিয়া নুডলস রান্না করে আনলো। আমি বললাম, এই জলের মধ্যে কি দরকার ছিল? তুই বসিস আর আমি না করতে পারি? আফিয়া এসে সোফায় বসলো। আমি আফিয়ার কপালে হাত রাখলাম, দেখি এখনো মারাত্মক জ্বর। আফিয়া আমার হাতটা নিয়ে তার ঘাড়ে রাখলো, তার ঘাড় আগুনের মতো গরম হয়ে আছে। আফিয়া বলল, তোর এই ঠান্ডা হাত এভাবেই রাখ, খুব ভালো লাগছে। তোর কাঁধে মাথা রাখতে পারি? না, এখন না, অন্য কোনো দিন। ওকে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:50 বেজে গেছে। শীতের দিনে সকাল খুব ছোট থাকে, তাড়াতাড়ি দোকানে যেতে হবে, আজকে দোকানে অনেক কাজ। আমি বললাম, আমি উঠি। কই, তুই তো নুডলস খেলি না। ও, আমি তো ভুলেই গেছিলাম, তোমার হাতের নুডলস আমি মিস করতে পারি। খেতে খেতে আমি বললাম, তুমি কতদিন ধরে এই বাসায় একা থাকো? 5 বছর ধরে। ভয় করে না? প্রথমে প্রথমে ভয় করতো, কিন্তু এখন মানিয়ে নিয়েছি। ভালো, এই এলাকা সম্পর্কে আমার অনেক কিছুই অজানা, একটু বলবা? কি জানতে চাস? এই এলাকাটা এত নির্জন কেন, আর সকল মানুষ তোমাকে ভয় পায় কেন? তেমন কোনো কারণ নেই, এই এলাকার মানুষগুলোই অন্যরকম। সন্ধ্যার পরে তারা বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করে না, কারণ তারা স্ত্রীর প্রতি অনুগত, তারা ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করে। তুই দেখ, পাশের এলাকায় রাত 12টা পর্যন্ত রাস্তাঘাটে প্রচুর মানুষ, এই কারণে এই এলাকাটা নির্জন। দেখলাম এই এলাকার প্রত্যেকটা মানুষের বাড়ি খুব উন্নত, কারণটা কি? এই এলাকার প্রত্যেকটা মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত, আর তারা অল্পতেই সন্তুষ্ট, সেই জন্য দেখবি তারা বাইরের কোনো লোক ভাড়া দিতে চায় না। আর এই এলাকার ছেলেরা এলাকার কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করে, এটা এই এলাকার অনেক পুরনো নিয়ম। তাই তুই যাদের দেখবি সবাইকে চেনা পরিচিত মনে হবে। বুঝলাম, কিন্তু তোমার এত পাওয়ার কেন? তোমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নেই, তাহলে সবাই তোমাকে এত ভয় পায় কেন? এই এলাকায় মিনিমাম 300 মতো বাড়ি আছে, এমন কোনো লোক নেই যে আমাকে চেনে না। কারণটা হলো আমার বাবা, আমার আবার খুব পাওয়ার ছিল। এই এলাকার মানুষ পূর্বপুরুষদের বিশ্বাস করত, এই ধর আমার আব্বার আগে আমার দাদা, এরকমভাবে আমাদের ফ্যামিলি, তারপর বাবা, বাবার পর আমি, এইভাবেই চলে আসছে। কিছু না থাকলেও তারা আমার কথা শুনতে বাধ্য, কারণ তোরে বলছিলাম না, তারা পূর্বপুরুষদের বিশ্বাস করে, এটাই এই এলাকার নিয়ম। কিন্তু আমি যে দেখলাম আপনি মাঝে মাঝে ছেলেদেরকে মারেন, আর আমার টাকা ছিনতাই করছো কেন? ওরা অন্য এলাকার, আমার এরকম কোনো ইচ্ছাই ছিল না, ওদের টাকার দরকার ছিল তাই তারা করছে, পরে আমি জানতে পারি। পরে ভাবলাম তোর কাছে ছোট হয়ে লাভ নেই, তাই আর তোকে বলিনি। কিন্তু আমি কি জানতাম তুই এত চালাক? আচ্ছা, তোমার মা বাবা কিভাবে মারা গিয়েছে? রোড অ্যাক্সিডেন্টে, আব্বা আম্মার সাথে সাথে মারা যায়, আমি এইটুকুর জন্য বেঁচে যাই, তারপরেই আমার এখান দিয়ে মাংস নিয়ে যাই। এই বলে আফিয়া তার কোমরের কাপড় উঠিয়ে আমাকে দেখালো। দেখি সেখানে অনেকগুলো শিরির দাগ। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেকটা সময় চলে গিয়েছে। আমি বললাম, তোমার সাথে আরও অনেক কথা আছে, কিন্তু আর টাইম নেই, আমি এখন উঠি। আর একটু বস না, আজ পরে দোকান খুলিস? না,
আজকে একটু কাজ আছে, অন্য কোনো দিন, আর আমি মাকে পাঠাচ্ছি। ওকে। আচ্ছা একটা প্রশ্ন ছিল। কর। ধরো এখন আমি তোমার ঘর থেকে বের হলাম, এখন কেউ দেখলো, পরে সে কি ভাববে? কিভাবে বল? ভাববে আমরা দুজন একসাথে এক বাড়িতে কি করছি। আফিয়া উঠে আমার পাশে বসলো আর বলল, কি করছি বল, আর কি ভাববে বল। থাক কিছু না। না বল। এই বলে আফিয়া আমার সাথে ঘেঁষে বসল, তার শরীরের উত্তাপ আমি টের পাচ্ছি। আমি বললাম, যাচ্ছি, দুপুরে আবার আসবি আর রাতে আসবি। ইস, আমি যেন তার জামাই, রুটিন করে আসতে হবে। এই কি বললি, ওই কি বললি? দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। তোমার মজা দেখানোর আগে আমি পালাই। এই বলে আমি আফিয়ার ঘর থেকে বের হয়ে আসি, সোজা দোকানে আসি। 10টা পর্যন্ত দোকানে বসলাম, তারপর আব্বা আসলো, আমি বাড়িতে চলে আসলাম। খাওয়ার সময় মাকে বললাম, আফিয়া নামে কাউকে চিনো? চিনি বোধ হয়। কেন? শিওর করে বলো। হুম, চিনি। কে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন মিলন সাহেবের একমাত্র মেয়ে আফিয়া। এই মেয়ে এখন এলাকার কি জানি বলে, বস নাকি ডন বলতে পারি না। এই মেয়ের পাল্লায় ভুলেও পড়বি না, এসব বখাটে মেয়ে তোরে ধরলে আর ছাড়বে না। আমি ভাবলাম মা তো দেখি আমার থেকে একলাই নাগে, আগে থেকে আমাকে সাবধান করে দিচ্ছে, এখন কি বলবো? কেন, আফিয়া দেখি আমার সাথে খুব ভালোভাবে কথা বলে। এসব মেয়েদের মুখে অনেক রস থাকে, পরে কখন যে কি করে বসে, উধাও বানিয়ে ফেলে। সবাই কি আর এক? আমার কি মনে হয় জানিস, এই টাকা একমাত্র আফিয়া নিয়েছে, ও ছাড়া আর কে করবে এই কাজ? আমি ভাবলাম দেখি মার মনে কি আছে। তোমার এই কথা কেন মনে হচ্ছে? শোন, এই এলাকায় একটা সাইরেন আছে, কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে সে সাইরেনটা বাজাতে পারতো, কিন্তু এখন আর সেটা নেই। এখন সাইরেন বাজানোর অনুমতি এখন আফিয়া আর তুই একজনের কাছে আছে, এখন সেই সাইরেনের কথা মানুষ ভুলেই গেছে। তো মা এখন আফিয়া চিন্তাই করছে কোথায়? এটা সে উঠায় নাই, কারণ এখন সে যাতে চিন্তাই করতে পারে। আফিয়া চিন্তাই করছে, এবং মা অলরেডি আফিয়া এই টাকাও দিয়ে দিয়েছে। কি বলিস? শুনো, আমি ওই দিনের ঘটনা মাকে সম্পূর্ণ খুলে বললাম, মার চোখ তো কপালে উঠে গেছে। মা বলল, এত কিছু হয়ে গেল আর তুই আমাদের জানাস নি কেন? আমি চাইনি আফিয়া তোমাদের কাছে ছোট হোক। তার ছোট হওয়াতে তোর কি? এই দাঁড়া, আমি যেটা ভাবছি সেটা না তো? একদম না। মা আফিয়া কিছুদিন ধরে প্রচণ্ড জ্বর ঠান্ডায় ভুগছে, যাও গিয়ে একটা নজর দেখে আসো। আমার ঠেকা পড়ছে একটা বখাটে মেয়ের বাড়িতে যেতে। দেখো এই মেয়ে কিন্তু এলাকার ডন, ও যেটা বলবে সেটাই হবে। এখন ও যদি আমাদের হাতে থাকে তাহলে আমাদের কোনো টেনশনই থাকবে না। সেটা তো ঠিক বলছিস। যাও গিয়ে দেখে আসো, আর মা কিছু রান্না করে নিয়ে যাও। আচ্ছা যাচ্ছি, আমি শুধু অসুস্থ, দেখে যাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভুলেও না। আচ্ছা তুমি যাও। ততক্ষণে আমার খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আফিয়াকে কল দিলাম। আসার সময় নাম্বারটা নিয়ে আসছিলাম, আমি ফোন দিলাম, আফিয়া মা আসছে। সত্যি তোর মার সাথে জমিয়ে আড্ডা দিব? এমন কিছু করবা না যাতে মা তোমাকে খারাপ ভাবে। তুই কোনো টেনশন করিস না। আচ্ছা। এই বলে আফিয়া কল কেটে দিল। কিছুক্ষণ পর দেখি মা রেডি হয়ে আফিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি ভালো করেই বুঝতে পারছি আমি আফিয়ার প্রেমে পড়ে গেছি। এখন আফিয়ার মুখ থেকে শুনতে হবে, আর বাকি কাজটা সেরে ফেলতে পারে আফিয়া ভিতরটা একদম পরিষ্কার কিনা সেটা বুঝতে হবে, নাকি আমার মাধ্যমে অন্য কিছু করতে চাচ্ছে সেটা যাচাই করার একটা উপায় আছে। আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বাইরে বের হয়ে রিক্সা নিয়ে দোকানে চলে গেলাম। দোকানে গেলে আব্বা বলল, চাউল আনতে হবে, কিছু টাকার শর্ট পড়ে, এখন কি করব, মহাজনের কাছে বাকি করি না। আমি ভাবলাম আফিয়া যে চিন্তাই করা টাকাটার কথা আব্বাকে বলবো, ভাবলাম বলেই দেই, এমনিতেই মা তো আব্বাকে বলবেই। আব্বা মনে আছে একবার যে আমাদের 20,000 টাকা চিন্তাই হয়েছিল? মনে আছে। আমি আব্বাকে সব কিছু খুলে বললাম। আব্বা বলল, আফিয়া মেয়েটা ভালো, আমাকে খুব সম্মান করে,
আমিও ভাবছিলাম ও এই কাজ করতে পারবে না, এই মেয়ের সাথে ঝামেলা করিস না, আগে যত সমস্যা হয়েছিল সে সকল সমস্যার সমাধান আফিয়াই আমাকে করে দিয়েছিল। টাকাটা কোথায়? দিচ্ছি। আমি পিছনে একটা বক্সের ভিতরে টাকাটা রাখছিলাম, সেটা এনে আব্বাকে দিলাম। আব্বা বলল, এই জায়গাটা পরিষ্কার করো, আমি চাউল নিয়ে আসি। আচ্ছা। আব্বা চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়দিনে আফিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মার হাবভাব দেখে বুঝলাম আফিয়ার সাথে মার ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আমি এটাই চাচ্ছিলাম। আমি রাতে দোকানদারি করছিলাম, তখন বাজে রাত 10টা ছুঁই ছুঁই। দেখি আফিয়া আসলো, ও এই কয়দিনে শুকিয়ে গেছে। এত রাতে আফিয়াকে দেখে আমি বরাবরের মতোই অবাক হলাম, আর ওর উপরে রাগ হচ্ছিল কারণ এত রাতে ও বাইরে কী করে। আমি রাগান্বিত মুখে বললাম, এত রাতে তুমি বাইরে কী করো? তোর কাছে আসছি। সেজন্য এত রাতে? তোরে দেখতে ইচ্ছে করছিল। মিথ্যা কথা, অন্য কোনো উদ্দেশ্য থাকলে বলো। না রে, এমনি আসছি তোর সাথে দেখা করতে। ওকে, এটাই লাস্ট। পরে আর কোনোদিন যেন আর একা একা বাইরে না বের হতে। আচ্ছা, এখন বাড়ি যাবি না? অনেক রাত হয়েছে। যাব। আফিয়া শাড়ি পরে এসেছে, ঠোঁটে লিপস্টিক, শাড়ির উপরে শীতের জামা। আমি বললাম, এত রাতে শাড়ি পরছো কেন? এমনি, তোর আজকে একটা কথা বলবো। আমি বুঝতে পারছি আফিয়া কিসের কথা বলবে। তার মানে আফিয়া আমাকে ভালোবাসার কথা বলবে? নিজের ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। আমি তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বললাম, চলো বাড়ি যাই। আমি আর আফিয়া পাশাপাশি হেঁটে অনেকটা পথ আসলাম। আসলে আফিয়া বলল, চল পার্কের ভিতরে গিয়ে বসি। এত রাতে কোথায় বসবো? হারে চল। ওকে। আমি আর আফিয়া পার্কের ভিতরে গেলাম, গিয়ে প্রথম বেঞ্চে বসলাম, এক ল্যাম্পপোস্টের নিচে। আমি ভাবলাম আফিয়া বলার আগে আমিই বলে ফেলি আমার মনের কথা। আফিয়া বেঞ্চের মধ্যে বসলো, একেবারে আমার সাথে ঘেঁষে। তুই বস, আমি আসছি। কোথায়? আফিয়া উঠে চলে গেল। মোবাইলের লাইট জ্বালিয়ে সামনে থেকে একটা ফুল ছিল, এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভাবছিলাম আফিয়া হয়তো আরও সময় নিবে, কিন্তু না, সাথে সাথে প্রপোজ করে বসলো। অ্যাকসেপ্ট করবো না কি না, কিন্তু আমি প্রপোজ অ্যাকসেপ্ট করবো না। প্রপোজ অ্যাকসেপ্ট করলে হয়তো তার মনের ভিতর কী চলছে সেটা জানতে পারবো না। দেখি আমার না করাতে আফিয়ার রিয়াকশনটা কেমন হয়। যদি দেখি তেমন একটা রিয়াকশন করে নাই, তাহলে বুঝবো ও অন্য কোনো উদ্দেশ্যে আমাকে প্রপোজ করেছিল। আমি না করাতে সেটা ব্যর্থ হয়েছে। আফিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি ইমাদ। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কি? আমি তোরে ভালোবাসি, আমি তোর জীবনের সঙ্গী হতে চাই। কিন্তু আমি তো তোমাকে আমার জীবনের সঙ্গী হতে বলি নাই। মানে? আমি বিরক্তিকর কণ্ঠে বললাম, মানে তুমি জানো আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমার প্রয়োজন নেই। তুই মনে হয় আমার সাথে মজা করতেছিস। আমি ভাবলাম অ্যাকসেপ্ট করেই ফেলি, শুধু শুধু মেয়েটাকে কাঁদিয়ে লাভ কি। আবার ভাবলাম, না, এত সহজে আমি তোমাকে ছাড়ছি না, তোমার ভিতরের কষ্টগুলো আমি শুনতে চাই, তোমার ভিতরে কি আছে সেটাও শুনতে চাই। আমি বললাম, মজা না, সত্যি আমি তোমাকে ভালোবাসি না। তাহলে এতদিন এসব কি ছিল? এত হাসি খুশি, এত কেয়ার, এসব কি সব নাটক? নাটক হবে কেন, তুমি অসুস্থ ছিলে তাই তোমার সেবা করলাম একজন মুসলিম হিসেবে। আফিয়া কেঁদে দিল সত্যি সত্যি, বলল, হিমাত তোর কথা আমি বিশ্বাস করতে পারতেছি না, তুই আমার মনটা ভেঙে দিচ্ছিস, এর ফল ভালো হবে না। জোর করে মন নিতে পারবেন, তোমরা শুধুই একটা বখাটে মেয়ে, কিছুদিন ভালোবাসার অভিনয় করবা, পরে লাত্তি মেরে ফেলে দিবা। এই প্রথম তোকে মন থেকে ভালোবেসে প্রপোজ করেছিলাম, কত আশা ভরসা নিয়ে। আমি আজ পর্যন্ত কোনো ছেলের হাত পর্যন্ত ছুঁয়ে দেখিনি। ভাবছিলাম যেদিন নিজের পছন্দের ভালোবাসার মানুষটিকে পাবো তারই হাত ছোব। তোরে দেখার পর মনে হয় আমি পেয়ে গিয়েছি, কিন্তু এখন দেখি আমার ধারণা ভুল। ভুল হতেই পারে, আমি বাড়ি যাই। মনে মনে ভাবলাম, আফিয়া একটু কষ্ট করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি দেখতে চাই তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো কিনা। আফিয়া অল্প কয়টা দিন ধৈর্য ধরো। কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আর জীবনেও আসবি না, আর আমি দেখব তুই কি করে এই এলাকায় থাকিস। আবার কেঁদে কেঁদে বলল, তুই আমার মনটা ভেঙে দিছস, এর শাস্তি তুই সারা জীবন নিয়ে বেড়াবি। আমি ভাবলাম পালাই এখান থেকে, না হলে আরো কত কি বলে ফেলবে। আমি চলে গেলে আফিয়া বাড়ি যাবে কিভাবে, তোর কি করি,
আমি হাঁটা ধরলাম। আফিয়া আমার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল, এখনো সময় আছে, আমার প্রপোজ একসেপ্ট কর, না হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা তুই কোন কষ্টে না করে দিলি, তোরে কি কেউ হুমকি দিয়েছে? শুধু একবার বল, তার আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। আমার ভালোবাসার মানুষটিকে হুমকি দেয়, সাহস কত বড়! আচ্ছা বুঝেছি, তোর এখনো সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে। এক কাজ কর, তুই চিন্তা ভাবনা করে আগামীকাল জানাস, ওকে? চিন্তা ভাবনার কিছুই নেই, আমি তোমাকে ভালোবাসতে পারবো কিন্তু এখন না। কেন, এখন কি সমস্যা? সমস্যা আছে। দেখ ইমাদ, সুযোগ খুঁজবি না, যা বলবি সরাসরি বল। তাহলে তুমি বুঝে গিয়েছো? বুঝেছি, কিন্তু তুই তোর নিজের বিপদ নিজে ডেকে আনলি। ভেবেছিলাম কারো কাছে বিরক্তের কারণ হব না, কারো কাছে অপমানিত হয়ে জীবন কাটাবো না, ভাবছিলাম কারো কাছে হেয় প্রতিপন্নের পাত্র হয়ে থাকবো না, ভাবছিলাম তার জীবনে আমার গুরুত্ব হবে অনেক আকাশ সমান উঁচু। কিন্তু দেখি আমরা বখাটে মেয়ে, আমাদের স্বপ্ন দেখতে বারণ। এক জায়গায় দাঁড়িয়ে আফিয়া কথাগুলো বলে জোরে জোরে কাঁদতে লাগলো। কথাগুলো আমার বুকের ভিতরে তীরের মতো বিদ্ধ করলো। আমি আস্তে আস্তে আফিয়ার কাছে গেলাম, তার হাত ধরে প্রথমে চুমু খেলাম, তারপর কোমরে ধরে জড়িয়ে ধরলাম। আফিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে কাঁদতে লাগলো। আমি আফিয়ার থুতনিতে ধরে মুখটা উঁচু করে তার গোলাপি নরম ঠোঁটে নিজের ঠোঁট লাগাতে লাগলাম। ততক্ষণে আমার স্বপ্ন ভেঙে গেল, দেখি আমার আফিয়ার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। আমি হতাশ হলাম, আমার মন চাচ্ছে আফিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে, কিন্তু এটা করলে আফিয়াকে শুধু বাহির থেকে দেখতে পারবো, ভিতরে কী চলছে সেটা বুঝতে পারবো না। আফিয়া কিছুদিন কষ্ট করো। আমি হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে আফিয়ার বাড়ির মোড়ে আসলাম। দেখি আফিয়া কোনো কিছু না বলে বাড়ির দিকে হাঁটা ধরল। আমি বাসায় চলে আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নামাজ পড়ে দোকানে বসলাম, দেখি আফিয়া আসলো, সাথে আরেকটা মেয়ে। আফিয়ার মুখের দিকে তাকাতেই আমি অবাক, দেখি আফিয়ার চোখ লাল হয়ে আছে, মনে হয় রাতে ঘুমাইনি, আর এমন ভাব ধরছে বোঝাই যাচ্ছে না গত রাতে কিছু হয়েছে। এসে আফিয়া তার পাশের মেয়েটাকে বলল, সোনিয়া দুইটা বেনসন লাইট নে। দুইটা বেনসন লাইট দে তো। আচ্ছা, আমি দুটো বেনসন লাইট দিলাম। আমি দুটো বেনসন লাইট দিলে আফিয়া একটা বেনসন লাইট জ্বালিয়ে একটু দূরে চলে গেল। সোনিয়া আমাকে বলল, আফিয়া বলল তোরে নাকি আফিয়া ভালোবাসে, আর তুই নাকি না করে দিয়েছিস। আচ্ছা তুই কি মাথা মোটা, ও আমাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, আজ পর্যন্ত ওকে অন্য কোনো ছেলের সাথে দেখিনি, তোরে সে প্রথমে ভালোবেসেছিল, আর তুই সেটা না করে দিলি, ওর বিরুদ্ধে কি এই এলাকায় টিকতে পারবি না? আমাকে জ্ঞান দিয়েন না, ওর মন আপনার থেকে আমি ভালো বুঝি। তাহলে না করলি কেন? আর সে কি কম সুন্দরী, সে যদি এলাকার কোনো ছেলেকে বিয়ে করার প্রস্তাব দেয়, ছেলেটা চোখ বন্ধ করে বিয়ে করবে। আমি জানি, সব জানি আমি, এখন আপনি যান। সোনিয়া মেয়েটা চলে গেল, দেখি আফিয়া চলে গেল। আব্বা আসলে আমি বাড়িতে আসলাম, গতকাল ফাতিমা আসছিল বাড়িতে। মার এবং ফাতিমার মুখের অবস্থা দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। মা বলল, তুই কি এই জীবনে বিয়ে করবি না? কেন? আফিয়া এসে কান্নাকাটি করে গিয়েছে, সে বলে তোরে ভালোবাসে, তার ছাড়া অন্য কাউরে বিয়ে করার চিন্তা করলে বলছে এই এলাকা ছেড়ে চলে যেতে। এখন তারে বিয়ে করবি নাকি বল? তোমরা মানিয়ে নিতে পারবা কিনা বলো। আমার সমস্যা নেই। ওকে। এভাবে কিছুদিন চলে গেল। দুই দিন পর রাতে বাড়ি যাচ্ছিলাম, খেয়াল করলাম অনেকটা দূরে আরো দুইজন একসাথে হেসে হেসে কথা বলে আসছে। কিছুক্ষণ পর হাঁটার পর খেয়াল করলাম একজন চলে গেল, আরেকজন জোরে জোরে হেঁটে আমার থেকে একটু দূরে হাঁটতে লাগলো। ভালো করে খেয়াল করে দেখি এটা আর কেউ না, এটা হলো আফিয়া। আমি ভাবলাম এই তো সুযোগ, এতদিন যেটা বুঝলাম আফিয়া আমাকে সত্যি ভালোবাসে, ও আমার এই এলাকায় বিয়ে বন্ধ করে দেয়, তার মানে ও আমার বিয়ে দেখতে পারবে না। আর ও আবার সিগারেট খাওয়া ধরেছে। আসলে আফিয়ার মনটা অন্যদের থেকে অনেক মজবুত, তার মানে আফিয়া যত খারাপ পরিস্থিতি হোক না কেন নিজেকে ধরে রাখতে পারবে। আমি দাঁড়িয়ে গেলাম, দেখি আফিয়া আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আমি ডাক দিলাম, আফিয়া, কিন্তু আফিয়া না শোনার ভান করে হেঁটেই চলেছে। আমি আবার বললাম, আফিয়া আমার কথা শোনো। আফিয়া দাঁড়িয়ে গেল, আমি আফিয়ার কাছে গেলাম। আফিয়া বলল, কি বলবি বল, আর তোর জন্য এই এলাকায় নিয়ম চালু হচ্ছে,
সেগুলো মানতে পারলে তোরা এই এলাকায় থাকতে পারবি, নয়তোবা চলে যাবি। কি জন্য এই নিয়ম? আমি তো ভাবতেছি আপনার বান্ধবী সোনিয়াকে আমার খুব পছন্দ হয়েছে, আগামীকালই ওকে প্রপোজ করে বিয়ে করে ফেলবো। ওর যদি মরার ভয় থাকে তাহলে ও তোর প্রপোজ অ্যাকসেপ্ট করবে না। কেন? কারণ এই এলাকার একমাত্র আমি ছাড়া কাউকে বিয়ে করতে পারবি না। এই বলে আফিয়া একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কিন্তু আমি তোকে বিয়ে করব না। আমি বুঝতে পারছি আফিয়া চাচ্ছে তার কাছে নত হয়ে তাকে প্রেমের প্রস্তাব দিতে, পরে সে কতক্ষণ ঢং করবে। আমি বললাম, আপনাকে বিয়ে করা ঠেকা পড়ছে না, সোনিয়াকে নিয়ে আমি পালিয়ে যাব। সোনিয়া বোকা না, তোর মতো গাধার সাথে পালিয়ে যাবে। তাহলে তোমাকে পালিয়ে নিয়ে যাব, যাবা না তুমি? না, তোর বিয়ে করা বন্ধ। তুমি বিয়ে করার পরেও আমি করতে পারবো না। তখন আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত দিব। কেন তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করবে? প্লিজ আমাকে ছেড়ে দাও। ওকে যা, ছেড়ে দিলাম, এখন বাড়িতে যা। আফিয়া হাঁটতে লাগলো, আমি আফিয়ার হাত ধরলাম, কিন্তু আফিয়া জোর করে ছাড়িয়ে নিল। আমি বললাম, আফিয়া তোমার সাথে কথা আছে, পার্কে চলো। তোর সাথে আমার কোনো কথা নাই, তুই একটা বাটপার লম্পট চিটার, তোরে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের তুই কানা করিও মূল্য দিলি না। ওই দিন তুই চোখে বলেছিলি তুই আমাকে চাস, কিন্তু তুই মুখে না করেছিলি। কেন কেন? হয়তো মুখ দিয়ে না করছিলাম, কিন্তু আমি তোমাকে এখনো চাই। মিথ্যা কথা। সত্যি? আমি বিশ্বাস করি না। তুই আমার সামনে থেকে চলে যা, আর জীবনেও আমার সামনে আসবি না। তোরে দেখলেই আমার ওই দিনের কথা মনে হয়। তোরে আমি পেছন থেকে এত ডাকা ডাকছি, কিন্তু তুই একটুও শুনলি না। তাহলে তুমি চাচ্ছ আমি চলে যাই? তুই চলে যা। ওকে। আমি দৌড়ে আফিয়ার সামনে গিয়ে হাতটা বাড়িয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি আফিয়া। কিন্তু আমি বাসি না। প্লিজ এমন করো না। কি করতেছি, তোরে আমি ভালোবাসি না? আমি আফিয়ার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। আফিয়া বলল, ওই দেখ আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আমি আকাশের দিকে তাকালাম, দেখি কোথাও চাঁদ নেই, চারদিকে ঘন কুয়াশায় ঢাকা। আমি আবার আফিয়ার দিকে তাকালাম, ততক্ষণে আফিয়া আমার ঘাড়ে ধরে সে উঁচু হয়ে সোজা আমার ঠোঁটে কামড় ধরল। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। আরে একই রে, ঠোঁট কামড়ে ধরল আফিয়া আর ছাড়ছেই না, আমার ঠোঁট ব্যথা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রক্ত বের হচ্ছে। আমিও আফিয়ার ঠোঁট কামড়ে ধরে লাল গোলাপি ঠোঁটটাকে সাদা বানিয়ে ফেললাম। একটু পর আফিয়া নর্মাল হলো, ঠোঁট ছেড়ে বলল, তোরে আমি ভালোবাসতে পারবো না, একেবারে নিজের করে নিলাম। তুমি এটা কি করলা আমার ঠোঁট? এই বলে আমি মুখে ধরে বসে পড়লাম, ঠোঁটে প্রচণ্ড ব্যথা করছে। কি করে কিস করতে হয় জানো না? না, আমি কি কাউকে কিস করছি? না, মানে মুভিতে দেখো না কিভাবে কিস করতে হয়। দেখছিলাম ওই মুভিতে এইভাবে কিস করছিল, ভাবছিলাম তাহলে বোধহয় এইভাবেই কিস করতে হয়। আমার ঠোঁট দেখি কি হয়েছে। আফিয়া আমার পাশে বসলো, আমার ঠোঁট ধরে চেক করে বলল, তেমন কিছু হয় নাই, চল আমার বাসায়, আজকে আমার বাড়িতে থাকবি। পাগল নাকি, বিয়ে করি তারপরে? সত্যি কবে বিয়ে করবি? আমার যে আর দেরি করতে মন চাচ্ছে না। ওকে। আমি আর আফিয়া আস্তে আস্তে দুজন দুজনের হাত ধরে পাশাপাশি হাঁটতে লাগলাম। আমি আফিয়ার হাতের মধ্যে একটা চুমু খেলাম, তার কোমরে ধরে আরও কাছে টেনে নিলাম। আফিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আমি আস্তে আস্তে আফিয়ার নরম ঠোঁটে আমার ঠোঁট দুটো রাখলাম। এইভাবে অনেকক্ষণ চলে গেল। আমি আস্তে আস্তে আফিয়ার ঠোঁট ছেড়ে দিলাম। আফিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরল, কেন জানি ফুপিয়ে কেঁদে উঠল। আমি বললাম, কাঁদছো কেন? এটা হলো সুখের কান্না, তোরেই আমি এতদিন খুঁজছিলাম। এখনো কি আমাকে তুই করে বলবা? না, তোমাকে আজ সারা রাত এইভাবে জড়িয়ে ধরে রাখবো। না আফিয়া, সকালে আমার দোকান আছে, আমাকে একটু ঘুমাতে হবে। বিয়ের পর কি আমাকে সারা দিন একা ফেলে রেখে দোকানে পড়ে থাকবা? হুম। রাতেও দোকানে থাকবা? হুম। না, তোমার সাথে আমিও সারা দিন থাকবো, এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা হতে পারবে না। আচ্ছা, এখন চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। আজ থেকে আমি তোমার বাড়িতে থাকবো। আগামীকাল থেকে? এত রাতে তোমাকে নিয়ে গেলে মা কি না কি ভাববে।
আচ্ছা, কিন্তু এখন যে আমি আর হাঁটতে পারছি না, আমার পা অনেক ব্যথা করছে। দেখি কোথায় ব্যথা করছে। না, দেখানো যাবে না, কোলে নে। আচ্ছা, পিছনে ওঠো। আমি আফিয়াকে সামনে বসলে আফিয়া আমার গলায় দুই হাতে জড়িয়ে ধরল। আমি দাঁড়িয়ে হাঁটতে লাগলাম, আফিয়ার মুখটা আমার কাঁধে রাখলো। কিছুক্ষণ হাঁটার পর আফিয়ার বাড়ি যাওয়ার মোড়ের কাছে পৌঁছালাম। দেখি মোড়ের কাছে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে। আফিয়া আমার কাঁধে মাথা রেখে চিল করতেছে। আমি বললাম, দেখো তো সামনে দুজনকে চিনো কি না। কই দেখি। আফিয়া কাঁধ থেকে নামলো। চিনতে পারছি কে, ওই দিন যে এই দুটোকে মারছিলাম তারা। আফিয়া আমার হাতটা ধরে ওদের সামনে গেল। আফিয়া বলল, ওই তোদের মুখের মাফলার নামা। তারা দুজন মুখের মাফলার নামালো। আমিও চিনতে পারলাম আফিয়ার ধারণা ঠিক, ছেলে দুটোর হাতে একজনের হাতে চাপাতি আর একজনের হাতে ছুরি। কোথা থেকে আরেকজন মেয়ে এসে বলল মেয়েটা চেয়ারম্যান সাহেবের মেয়ে। আফিয়া আপু কেমন আছো? ভালো। এত রাতে এখানে কি? আর তোরা দুজন কে না বলছিলাম এই এলাকায় না আসতি, ভাগ এখান থেকে। না আপু, এখানে একটা ঝামেলা আছে। আপনি শুধু শুধু আমাকে মারছেন, আর এই ছেলে দুটোকে শুধু শুধু মারছেন। এখন বলেন আপনার কি করা উচিত। আচ্ছা মানলাম, কিন্তু ছুরি চাপাতি নিয়ে আসলেন কেন? চলেন কথা বলে ঝামেলা মিটমাট করি। সেদিন শেষ, এখন কথা থেকে হাত বেশি চালাতে হয়। বুঝতে পারছি তোদের মনের ইচ্ছা, কিন্তু আজকে আমার মনটা খুব ভালো, কারণ আজকে এই মাদা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেই জন্য তোদের ছেড়ে দিচ্ছি। যাও, তোমরা বাড়ি যাও। কিন্তু আমরা তো বাড়ি যাওয়ার জন্য আসিনি। এই তোরা তোদের কাজ শুরু কর। আফিয়া দৌড় দিবা। আরে না, তুই আমাকে একটু টাইম দে। এই বলে আফিয়া তার ব্যাগ থেকে মোবাইল বের করে কাকে জানি কল দিল। কিছুক্ষণ পর কল করলো, সরাইবেন বাজা, সরাইবেন বাজা। কিছুক্ষণ পর কল ধরলো, এই বলে ফোন কেটে দিল। এদিকে পাশ থেকে আমি একটা পুরনো লাঠি নিলাম। আফিয়া বলল, আর এক পা এগোলে আর একটাও বাঁচতে পারবি না, চুপচাপ চলে যা, এখনো বাঁচতে পারবি। একটা ছেলে একেবারে কাছে চলে আসলো। ছেলেটা বলল, ভাই আপনি চলে যান, আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই, আফিয়া আপুকে আমরা মেরে চলে যাব। আফিয়ার শরীরে টাচ করতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তাহলে তাই করতে হবে। চেয়ারম্যান সাহেবের মেয়ে আফিয়ার কাছে গেল, গিয়ে আফিয়াকে একটা চড় দিল। আফিয়াও মেয়েটাকে একটা চড় দিল। মেয়েটা আফিয়াকে মাটিতে ফেলে দিল। তখনই সাইরেন বেজে উঠল। এমন আওয়াজ কান ফাটিয়ে ফেলবে, একাধারে দুই মিনিটের মতো সাইরেন বাজল। ছেলেগুলো বুঝতেই পারছে না কি হচ্ছে, যখন বুঝতে পারলো ততক্ষণে দেরি হয়ে গেছে। দেখি কয়েকজন ছেলে রাস্তায় এসে ওই ছেলে দুটোকে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো রাস্তা মানুষে ভরে গিয়েছে। কয়েক দিক দিয়ে মানুষ এসে মরে জমা হলো। দেখি মা আব্বা আসলো। মা বলল, কিরে কি হয়েছে? এই তিনজন আসছে আমাদের মারতে, তাড়াতাড়ি বাড়ি চল। আফি আমি চলে যাই। যাও, আগামীকাল কথা বলবো। আমি মা আর আব্বা বাড়িতে চলে আসলাম। পরদিন সকালে আফিয়ার বাড়িতে গেলাম। আফিয়ার দরজা খুলে আমাকে জড়িয়ে ধরল, বলল, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কি বলো এত তাড়াতাড়ি, আমি তো বাড়িতে কিছুই বলিনি। বলা লাগবে না, তোমার মা সব জানে। গতকালে ছেলে দুটোকে কি করছো? জানি না, আমি ছেলেপেলেদের কাছে রেখে বাড়ি চলে আসি, আর চেয়ারম্যান এসে তার মাকে নিয়ে যায়। ভেতরে আস। ভেতরে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, দোকানে যাই আর সোজা বাড়িতে চলে যাও। এদিক সেদিক ঘোরা একদম বন্ধ। আচ্ছা। আমি দোকানে চলে আসি। ঠিকই আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এক মাস পর, বছর দুয়েক পর আমাদের একটা ছেলে হয়েছে, ঠিক তার মার মতো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। সম্পূর্ণ গল্পটা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এরকম আরও রোমান্টিক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।